জানি না আমাদের আর কত অপমানিত হতে হবে এই ছেলের জন্য। লজ্জা হচ্ছে আমার, কিভাবে এরকম একটা ছেলে আমার কপালে হলো, কি ভুল করেছিলাম আমি বলো তো। অনেকটা চেঁচিয়ে কথাটা বাবা বলল। আমি আমার রুম থেকে হল রুমে আসতে নিলে বাবার কথা শুনে আড়ালে দাঁড়িয়ে যাই। বাবার কথায় সায় দিয়ে বড় ভাইয়া মানে শাহিদ ভাইয়া বলে ওঠে, ঠিক বলেছো বাবা, ওর জন্য আমাদের মতো এত নামি দামি পরিবার যাদের সমাজে এত নাম দাম সব শেষ হয়ে যাচ্ছে বাবা, এটাই লাস্ট, আজকে হলে হবে না হলে আর না, আর এভাবে ওর জন্য আমরা অপমানিত হতে পারবো না অন্যদের কাছে। অনন্যাভাবেই শাহেদ ভাইয়াকে থামাতে ঠিলে ভাইয়ার কথায় সায় দিয়ে আমার ছোট্ট পনিলা অনেকটা রাগী কণ্ঠে বলে ওঠে, ঠিক বলেছো ভাইয়া, তার জন্য আমি আমার ফ্রেন্ডসদের বাসায় আনতে পারি না, ওরা আমার সাথে অনেক মজা করে ভাইয়ের ব্যাপারটা নিয়ে, আমার আর ভালো লাগে না এইসব। নিজের পরিবারের মানুষের মুখে এসব শুনে ভিতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের দোস্তি লাভ নেই, তারা যা বলেছে বা ফেস করেছে তা স্বাভাবিক, এমনটাই হওয়ার কথা, আমি তাদের কাছে স্রেফ বোঝা মাত্র আর কিছুই না। চোখ ভেঙে কান্না আসছিল, একমাত্র মাটা সবসময় আমাকে সাহস দিত, অনেক বছর হলো সেও নেই। আজকে থাকলে মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার দোষটা কোথায়? চোখের অশ্রুগুলো গড়িয়ে পড়ার আগেই তা মুছে ফেললাম, নিজেকে সামলে নিয়ে আস্তে করে আড়াল থেকে বেরিয়ে সবার সামনে গেলাম আর নিচু স্বরে বললাম, চলুন। ভাইয়া আমাকে দেখে রাগি কণ্ঠে বলে ওঠে, এতক্ষণ লাগে রেডি হতে, মেয়ে মানুষেও তো এতক্ষণ লাগে না। পাশ থেকে ভাবি ভাইয়াকে থামিয়ে বলে ওঠে, আরে ওর সমস্যাটা তো বুঝো, তাই একটু দেরি হয়েছে, ওকে বকো না তো প্লিজ। তুমি চুপ করো বাবা চলো। মাথাটা আরো নিচু হয়ে গেল, ভাবির দিকে আমি লজ্জায় তাকাতে পারিনি কখনো, তাকে খুব সম্মান করি, তিনি সব সময় আমাকে আগলে রাখার চেষ্টা করেন, কিন্তু যাই হোক, বাবা একবার আমার দিকে তাকালো না, ভাবি বাদে বাকিরা সবাই বেশ বিরক্তি নিয়ে বাড়ির বাইরে চলে গেল। আমিও তাদের পিছু পিছু যাচ্ছি, সবাই একে একে আমাদের মাইক্রোতে উঠে গেল। আমি যথারীতি সবার লাস্টে গিয়ে বসলাম, ভাইয়ের আদেশে ড্রাইভার গাড়ি ছেড়ে রওনা হলো তার গন্তব্যে। ও বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি, আসলে আমরা যাচ্ছি মেয়ে দেখতে, আমার বিয়ের জন্য, এটা সম্ভবত 7-8 মেয়ে হবে, এর আগে বাকি সবাই মুখের উপর না করে দিয়েছে, সাথে অপমান তো আছেই, এটাও যে না করবে না তা বাবা রসিকতা, আমি কোনোভাবেই আর বিয়ে করতে যাচ্ছিলাম না, আর কত ছোট হবে তারা সবাই আমার জন্য, কিন্তু বাবার কথা ফেলতে পারিনি, তবে এটাই শেষ, আর বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই, আমার মতো মানুষের কোনো বিয়ে ভালোবাসে সুখ জীবনে নেই, আমরা শুধু বোঝা, শুধু একটা সমস্যার জন্য আমি আজ সবার কাছে বোঝা, সমস্যাটা কি একটু পরেই জানতে পারবেন। দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাই, একে একে সবাই গাড়ি থেকে নামি, আমি সবার লাস্টে নামি, দেখলাম একজন ভদ্রলোক সবার সাথে কুশল বিনিময় করছেন, সে নিশ্চয় মেয়ের বাবা, সাথে আবার তার ছেলেও আছে, আমাকে দেখে দ্রুত আমার কাছে আসলেন, আমি সালাম দিলাম, তিনি উত্তর দিয়ে হাসিমুখে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, হয়নি। আমি তার প্রশ্নের উত্তর ঠিক দিলাম, কিন্তু তার সাথে হ্যান্ডশেক আর করতে পারলাম না, তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ভাইয়া দ্রুত এসে ওনার সাথে হ্যান্ডশেক করে বললেন, আঙ্কেল আমাদের কি বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে নেবেন না? হ্যাঁ হ্যাঁ চলো চলো। মেয়ের বাবা আমাকে নিয়ে হাসি মুখে ভিতরে গেলেন, নিজের কাছে খুব খারাপ লাগছিল, মনে হয়েছিল বেয়াদবি করেছি, কিন্তু আমি অপারক, আমি চাইলেও ওনার সাথে কখনো হ্যান্ডশেক করতে পারবো না, নিজেকে এতটা অসহায় মনে হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, বাসার ভিতরে গিয়ে বুঝলাম এই মেয়েও আগেরগুলোর মতো অনেক ধনী পরিবারের, আসলে আমরা অনেক ধনী পরিবারের, বাবার অনেক বড় ব্যবসা, শুধু দেশ না দেশের বাইরেও, মহান আল্লাহর ইচ্ছায় আমাদের টাকা ধন সম্পদের কোনো অভাব নেই, দেশের নাম করা একজন ব্যবসায়ী বাবা, তাই আমার জন্য সেসব মেয়ে দেখা হয়েছিল তারা সবাই অনেক ধনী পরিবারের ছিল। বাসার ভিতরে গিয়ে আমরা সবাই হল রুমে বসি, মেয়ের বাবা আমাকে দেখেছিলেন, তিনি দেখতে বেশ সুন্দর ছিলেন, উঁচু লম্বা এবং গায়ের রঙটাও ফর্সা, সবাই বলতো একদম মায়ের মতো হয়েছি, আর বড় ভাইয়া আর ছোট বোনটা বাবার মতো হয়েছে। যাই হোক,
আঙ্কেল সবার সাথে কথা বলে আমাকে জিজ্ঞাসা করলেন, তা বাবা তোমার পড়াশোনা কতটুকু হয়েছে, নাকি এখনো পড়ছ? না আঙ্কেল, শেষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA এবং MA শেষ করেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এবার তাহলে বাবার ব্যবসাতে হাত দিবে? আবার সেই হাত, যত সমস্যা তো এই হাত নিয়েই। আমি আর কিছু না বলে হাসি দিলাম। এরই মধ্যে মেয়ে চলে আসলো, তার বাবার পাশে বসলো। আঙ্কেল বললেন, ভাইজান, এ যে আমার চাঁদের টুকরো মতো মেয়ে তামান্না, পড়াশোনায় অনেক ভালো আর মেধাবী, মামরা মেয়ে হলেও সব কিছু ও পারে। মাশাল্লাহ, তামান্না মামুনি তো বেশ সুন্দরী, আমাদের সবার পছন্দ হয়েছে। আমরা শুধু আপনার মেয়েকে চাই, আমাদের বাসার সার্ভেন্টের অভাব নেই, ওকে কোনো কাজই করতে হবে না, ও একদম রানীর মতো থাকবে। ওর কাজ হলো শুধু আমাদের ছেলেটাকে দেখে রাখা। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। কি মা, পছন্দ হয়েছে আবরিকে? তামান্না আর চোখে আমাকে দেখে লজ্জা পেল। ওর বাবা বুঝে গেল যে পছন্দ হয়েছে। তিনি হাসিতেই বললেন, ভাইজান মেয়ে আমার রাজি, তাহলে আসেন, দিন তারিখ পাকা করে ফেলি। এবার আমার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে, কারণ প্রতিবার এখানে এসে সব শেষ হয়ে যায়। আজকে যে তাই হবে তা আমার জানা। বাবা প্রতিবারের মতো ভাইয়াকে ইশারা করলেন। ভাইয়া আস্তে করে আমতামতো করে বললেন, আঙ্কেল আমাদের একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলতাম আর কি। আসলে আঙ্কেল আমরা চাই না আবিরের এই সমস্যাটা আপনাদের কাছে লুকিয়ে রেখে ওর বিয়েটা দিতে। আসলে ওর ডানহাতটা জন্মের পর থেকেই প্যারালাইজড, ওর ডানহাত দিয়ে কিছু করতে পারে না। তাছাড়া ওর আর কোনো সমস্যা নেই, চাইলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যায়। মেয়ের পক্ষে সবাই পুরো স্তব্ধ হয়ে আছে। আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন মেয়ের বাবা চেঁচিয়ে উঠবেন, কিন্তু আমার ধারণা বদলেতে তিনি বলে উঠলেন, সামান্য একটা হাতের জন্য আমি আপনাদের ফিরিয়ে দিতে পারবো না। আমার মেয়ে আপনাদের কাছে নিঃসন্দেহে অনেক ভালো থাকবে, এটা আমি জানি। আবিরের তো শুধু একটা হাতে সমস্যা, শরীরের বাকি সব অঙ্গ তো ভালোই আছে। মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর, পড়াশোনাই ভালো, তাহলে সমস্যা কিসের? আমরা রাজি ভাইজান, কোনো সমস্যা নেই। আমি এবং আমার পরিবার যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তো স্তব্ধ হয়ে আছি। আমি কি স্বপ্ন দেখছি? এটা কি কোনো স্বপ্ন? আমার না বিশ্বাসই হচ্ছে না। পৃথিবীতে তাহলে কেউ আমাকে বলছে না একজন মানুষ হিসেবে ভাবে। জীবনে প্রথম নিজেকে মানুষ বলে মনে হচ্ছিল, জীবনে প্রথম খুব খুশি হলাম আমি। এতই খুশি হয়েছি যে চোখে জল এসে গিয়েছিল। বাবা আর ভাইয়া তো বেশ খুশি, তার আঙ্কেলকে ধন্যবাদ দিচ্ছিল। কিন্তু আমার পোড়া কপালে এই খুশি বেশিক্ষণ স্থায়ী পেল না। তামান্না বসে থেকে দাঁড়িয়ে বলল, বাবা তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমাকে না জিজ্ঞেস করে তুমি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছ? আমি এই বিয়েতে রাজি না। আমি কোনোভাবেই এরকম একজনের কাছে আমার জীবনটা তুলে দিতে পারি না। আমার একটা ভবিষ্যৎ আছে, আমার ফ্রেন্ডস আছে, আত্মীয়রা আছে, তারা কি বলবে? অলওয়েজ আমার কথা শুনতে হবে? ইম্পসিবল, আমি এই ছেলেকে বিয়ে করব না। তুমি এইরকম করতে পারো না। সরি আঙ্কেল, আমার পক্ষে আপনার হাত ভাঙা ছেলেকে বিয়ে করা সম্ভব না, আপনারা চলে যান। তামান্নার বাবা রাগী কণ্ঠে তামান্না বলে চিৎকার দিয়ে বললেন, এসব কি যা তা বলছিস তুই, চুপ কর। বাবা দাঁড়িয়ে ওনাকে থামিয়ে বললেন, ভাইজান থাক, ওকে কিছু বলবেন না, আমরা চলে যাচ্ছি। না না প্লিজ, আপনারা এভাবে যাবেন না, আমি দেখছি বিষয়টা। ভাইজান মেয়ে যদি রাজি না থাকে জোর করে কখনো বিয়ে হবে না, আমরা আসি। সায়েদ নীলা চলো। আমরা সবাই দ্রুত বাইরে চলে আসি। বাবার গাড়ির কাছে এসে লজ্জায় আর আগে কাঁপছিলেন, আমি হতভম্ব হয়ে গেছিলাম। হঠাৎ গিয়ে দেখে কি হয়ে গেল ঠিক বুঝলাম না। ভাইয়া ভাবি আর বোন কোনো মতো বাবাকে সামলাচ্ছে, কিন্তু হঠাৎই বাবা আমার কাছে এসে আমার কলার ধরে প্রচণ্ড রাগী কণ্ঠে বললেন, আজ থেকে তুই আর আমার ছেলে না, আমার একটা ছেলে আর একটা মেয়ে, তুই আজ থেকে মরে গিয়েছিস আমাদের জন্য। সায়েদ ওকে আমাদের বাগান বাড়িতে পাঠিয়ে দে, ওকে যেন আমি আর এই বাসায় না দেখি, আমার চোখের সামনে আর কোনো দিনও আসবি না তুই। বলেই বাবা গাড়িতে উঠে বসলেন। ভাই আর বোনটা আমার দিকে কেমন করে যেন তাকালো। ভাবি আমাকে ধরে গাড়িতে বসতে বললেন। আমি চুপচাপ গাড়িতে উঠে পাথরের মতো বসে আছি। ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হয়ে যায়। বাবা একটু আগে যা বলল আমার ভিতরটা পুরো শেষ করে দিয়ে গেল। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে সবাই নামলে
ভাইয়া ড্রাইভারকে বলে, ওকে বাগানবাড়িতে দিয়ে আসবেন বলে আমার দিকে তুচ্ছ দৃষ্টিতে তাকিয়ে বাসার ভিতরে চলে যায়। আমি স্তব্ধ পুলির মুখে আমার রুমে গিয়ে বেডের মধ্যে বসে পড়ি। অনেকক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে একটা সিদ্ধান্ত নিই। তারপর একটা ব্যাগ বের করে যা যা নিতে হবে সব নিয়ে বাসার ভিতরে চলে আসি। ড্রাইভার আমার জন্য গাড়ির দরজা খুললেও আমি তার কাছে গিয়ে বলি, লাগবে না রফিক চাচা, আমি একাই যেতে পারবো। আপনাকে কিছু কথা বলে চাই, যদি আমাকে কেউ খুঁজে তাহলে কথাগুলো তাদেরকে বলে দেবেন। কি কথা স্যার? আমি রফিক চাচাকে সবটা বলে চলে আসলাম। চাচা আমাকে আটকানোর অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। রাত 10টা, বাসার সবাই জেনে যায় আমি বাসায় নেই। রফিক চাচাকে ডাক দেওয়া হয়, সবাই হল রুমে বসেছিল। শাহেদ ভাইয়া চাচাকে জিজ্ঞাসা করেন, ওকে দিয়ে আসছেন? আসলে স্যার, আবির স্যার বাগান বাড়িতে যায়নি, তিনি আমাকে আপনাদের একটা কথা বলতে বলেছেন। কি কি কথা? আপনার কাছে সে তো মরে গেছে, তাই সেও অনেক দূরে চলে যাচ্ছে, তাকে আর কোনোদিনও আপনারা পাবেন না। ভাইয়া ভাবি আর নীলা পুরো স্তব্ধ হয়ে যায়। বাবা বলে ওঠে, বালি হয়েছে, আপদ বিদায় হয়েছে, ও যাক যেখানে খুশি, দরকার নেই ওকে আমাদের। কমলাপুর রেল স্টেশনে রেললাইনের উপর হাঁটছি, কাঁধে ব্যাগটা ঝুলছে। ভাবছি দ্রুতগামী ট্রেনটা আমাকে কত জোরে পিছিয়ে দিয়ে চলে যেতে পারবে। সামনে একটা ট্রেন আসছে হর্ন বাজিয়ে। আমি পাথরের মতো দাঁড়িয়ে যাই, অশ্রুসিক্ত নয়নচোড়া ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, চোখগুলোকে বন্ধ করে ফেলি। এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। 27 বছরের জীবনে মানুষের কাছ থেকে শুধু এক ফোঁটা ভালোবাসা পাওয়ার আশায় পেয়েছি তুচ্ছতাচ্ছিল্যতা আর অবিরাম কষ্ট। আজ নিজের আপন মানুষের কাছে আমি মৃত, তাহলে আর বেঁচে থেকে কি হবে আমার? মা, আমি তোমার কাছে আছি, আর পারছি না তো কষ্ট অপমান এত তাচ্ছিল্যতা নিতে। সামান্য একটা হাত হকেছো বলে আমার কোনো মূল্যই নেই। এ কেমন তোমার দুনিয়া আল্লাহ? মানুষের কি মন নেই? তার কি পশুর চেয়েও পাষাণ হয়ে গিয়েছে? থাক, আর কি হবে এসব ভেবে। আল্লাহ, চলে আসছি তোমার কাছে, আর পারবো না আমি বিষাক্ত দুনিয়ার মায়াজালে পিছিয়ে পিছিয়ে মরতে। তার চেয়ে দ্রুতগামী ট্রেনটাই আমাকে শেষ করে দিয়ে চলে যাক। ট্রেনটা খুব কাছে চলে এসেছে, বারবার হর্ন দিয়ে যাচ্ছে হয়তো আমাকে সরানোর জন্য, কিন্তু লাভ নেই। এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। চোখ বেয়ে বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অঝরে। হিতাহিত জ্ঞানশূন্য এখন আমি, বিদায়ী পাষাণ্ড পৃথিবী। ট্রেনটা খুব জোরে হর্ন বাজছে যে আমাকে পিছিয়ে দিতে যাবে, ঠিক তখনই কে যেন আমাকে হ্যাঁচকা টান মেরে পাশে ফেলে দেয়। আমি হকচকিয়ে উঠি, কোনো রকমই নিজেকে সামলে ওঠার আগেই সে আমার কাছে এসে কাঁপা কাঁপা রাগী কণ্ঠে বলে ওঠে, এই পোলা, কি করতে যাচ্ছিলে তুমি? পাগল হয়ে গেছ নাকি? কোনো রকমই নিজেকে সামলে তাকিয়ে দিকে একজন বয়স্ক লোক, ময়ের একটা পাঞ্জাবি পরা, মুখে সাদা পাকা দাড়ি। দেখলাম লোকটা হাঁপাচ্ছে, বোধহয় দৌড়ে এসেছে আমাকে বাঁচাতে। তার পুরো শরীর কাঁপছে, আমি এখনও মাটিতেই পড়ে আছি। লোকটা আবার কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল, মইরা যাওয়ার দরকার আমার, আর হেহানে তোমার মতো জোয়ান পোলা কোন দুঃখে জীবন দিতেছিল, কি হয়েছে? আমি মাথা নিচু করে বলি, চাচা, এই জোয়ান পোলার একটা হাত নষ্ট, বিধায় তার পরিবারের কাছে আজকে সে মৃত, এর সে কষ্টের আর কি আছে? লোকটা আস্তে আস্তে আমার কাছে হেঁটে এসে আমার ব্যাগটা নেওয়ার চেষ্টা করলো আর বলল, তুমি আগে ওই দিকে আসো, এখানে থাইকা ঠিক হবে না, বুড়ো মানুষ আমি, বারবার তোমারে থাপড়াইতে পারমু না। আমাকে বাঁচাতে গেলেন কেন? মরে যেতাম, ঝামেলা শেষ হয়ে যেত। তাই পোলা, চুপ করো, এদিকে আসো। আহা, ব্যাপারটাই এত ওজন কেন? নিজেও পারছি না, মনে হয় বয়সের দোষ। আমি বাম হাতে ভর দিয়ে উঠে দাঁড়াই, তারপর ওনার কাছ থেকে ব্যাগটা নিয়ে কাঁধে ঝোলাই। উনি খপ করে আমার বাম হাতটা ধরে আমাকে রেললাইনের কাছ থেকে দূরে নিয়ে যায়। আমার উদ্দেশ্য এখনও বদলায়নি, আমি শুধু ওনার সাথে যাচ্ছি, এটা জানতে কি উনি চায়। যাই হোক, আমাকে নিয়ে বয়স্ক লোকটা একটা নির্জন জায়গায় গিয়ে বসলেন। তারপর আমাকে বললেন, নিজে নিজের মারা কতটা পাপ জানো তুমি? আত্মহত্যা করা মহাপাপ, কি করতে চাইছিলে তুমি? এইডা আল্লাহ তোমারে এই পাপের জন্য কত বড় শাস্তি দিতে তোমার ধারণাই নাই। কান থেকে ব্যাগটা পাশে ধপ করে পড়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়,
চোখ থেকে টপটপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। কান্নাসিক্ত কণ্ঠে চাচাকে বললাম, নিজের পরিবারের কাছে যখন একটা মানুষ বেঁচে থেকে মৃত কিংবা বোঝা হয়ে যায়, তখন সে কীভাবে বাড়ির মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যতা সহ্য করবে বলেন? এর চেয়ে সত্যি সত্যি মরে যাওয়া আমার কাছে অনেক গুণে ভালো। তাহলে আমি বাচ্চা আছি কেমনে কও তো, যখন শরীরে শক্তি আছিল তখন রিক্সা চালাইতাম, টাকা ইনকাম করতাম, পোলা ফাইনগো হাতে দিতাম। এখন যেই বয়সে হয়েছে, শরীরে কোনো শক্তি নাই, টাকা ইনকাম করতে পারি না, আমার নিজের পোলা ফাইন আমার পালা ওরা আমার ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিছে। এই বুড়া বয়সে আমার না আছে কোনো শক্তি, না আছে কোনো জায়গা, হারা দিন এহানে ওখানে ঘুরি। তাহলে তোমার আগে তো আমার মইরা যাওয়ার কথা, তাও বাচ্চা আছি, আল্লাহ বাঁচায় রাখছে, মরি নাই। সকালে এক টুকরো রুটি আর রাইতে হোটেলের বাসি খাবার খাইয়া দিন যাইতেছে, তাও মরি নাই। আর তুমি তো জোয়ান একটা পোলা, খালি একটা হাতই কাজ করে না, আর সবই তো ভালো আছে দেখতেও মাশাল্লাহ। এত কিছু থাকার পরেও মইরা যাবা? মিয়া বাচ্চা থাকো না, এই দুইটা পা দুইটা চোখ আর এই একটা হাত আছে, এগুলা দিয়ে কি কিছুই কইরা খাইতে পারবা না? আর তোমারে দেখা তো শিক্ষিত মনে হইতাছে, আমি তো অশিক্ষিত, আমার কোনো কুলই নাই। তোমার জীবনে এখনো অনেক কিছু বাকি বাবা, মইরো না, মইরা গেলেই তো সব শেষ। আল্লাহর কাছে মাপ চাইয়া বাচ্চা থাকো, জীবনটা নিজের মতো কইরা বাঁচো। এই দুনিয়ায় কেউ কাউরে পাত্তা দেয় না, পাশে পাশের মানুষ মইরা থাকলেও একবার তাকাইয়াও চইল্লা যায়। তুমি দেখাও দাও, সবারে এক হাত নষ্ট হলেও মানুষ অনেক কিছু করতে পারে, আমার বিশ্বাস তুমি পারবা। আমার মতো তো আর বৃদ্ধ না, তুমি যে কোনো কাজই করতে পারবা না, এখনো কত শক্তি তোমার গায়ে, পারবা তুমি, অনেক পারবা। চাচা চোখগুলো নোনা জলে ভরে গিয়েছে, সাথে আমারও, আর পারিনি, চাচাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। চাচাও নীরবে কাঁদলেন আমার সাথে, আমি অনুভবই করতে পারছিলাম না এই বৃদ্ধ মানুষটা আমার চেয়েও এত বেশি কষ্ট নিয়ে কী করে বেঁচে আছেন। না, এভাবে হার মানলে তো আমার জীবনের গল্প এখানে সমাপ্তি হয়ে যাবে। বেঁচে থাকা যখন শেষ একটা সুযোগ পেয়েছি, তাই শেষ একটা চেষ্টা আমি চালিয়ে যাব। চাচা ঠিকই বলেছেন, জীবনটাই এবার নিজের মতো করে বাঁচতে হবে। চাচাকে ছেড়ে তার চোখগুলো মুছিয়ে দিয়ে বললাম, এতটা কষ্টে থাকার পরও অন্যের কষ্টকে মুছে দিলেন, এই দুনিয়ার এত কষ্ট পেলেও পরকালে আপনি অনেক সুখে থাকবেন চাচা, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, অনেক বড় উপকার করলেন আমার, নতুন একটা জীবন ফিরে পেলাম মনে হচ্ছে, আমি শেষ একটা চেষ্টা করব। জীবনে অনেক বড় হও বাবা, সেই দোয়াই করি, আর কখনো হতাশা হয় না, আল্লাহর উপর ভরসা রাখো। জি চাচা, আপনিও। বলে উঠে দাঁড়াই, পকেট থেকে 100 টাকার নোট বের করে চাচার দিকে বাড়িয়ে দিয়ে বলি, নিজের ছেলে ভেবে এটা রাখেন, আমার জন্য যদি একবেলা ভালোভাবে পেট ভরে খেতে পারেন আমার খুব ভালো লাগবে। না বাবা, টাকা লাগবে না, তুমি রাইখা দেও, তোমার কাজে দিব। চাচা নেন এটা। আমি এক প্রকার জোর করে ওনার পকেটে টাকাটা দিয়ে চলে আসি, আর পিছনে তাকায় নি। হাঁটতে হাঁটতে ভাবছি, আল্লাহর দুনিয়ায় এখনও কিছু মানুষ আছেন যারা ধন সম্পত্তির দিক থেকে ছোট হলে মনের দিক থেকে তারা অনেক বড়, তারা অন্যের দুঃখকে নিজের করে নিয়ে তাকে ভালো করে দেয়। এসব মানুষদের জন্য হলেও আমার বেঁচে থাকা উচিত। বাসা থেকে আসার সময় আমার মানিব্যাগে সব মিলিয়ে 3,000 টাকা ছিল, এখন 29 টাকা আছে। ভাবছি কোথায় যাব, কি করব, হঠাৎ দাঁড়িয়ে যায় আর ভাবি এই বিষাক্ত শহরে আর থাকবো না, না হলে কোনো একদিন হয়তো আবার তাদের সম্মুখীন হব, তার চেয়ে দূরে কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ চেনবে না, একদম নতুন একটা জায়গা। কিন্তু কিন্তু কোথায় যাব? হঠাৎ মাইকে শুনলাম বলছে, ধূমকেতু এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। হাতে একটা ঘড়ি ছিল, তাকিয়ে দেখি 10:45 নাগাদ বাজে, মানে রাত 11টা নাগাদ ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দেবে। আর কিছু না ভেবে দ্রুত রেল স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে যাই, উদ্দেশ্য রাজশাহী চলে যাব। দেখতে দেখতে ঠিক 11টায় ট্রেন ছেড়ে দিল, জানতে পারলাম 6 ঘন্টা দীর্ঘ যাত্রা। নিজের অসহায় অকেজ হাটটার দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, আমি পারবো তো বেঁচে থাকতে? 5:13 মধুর কণ্ঠে ফজরের আজান কানের মধ্যে ভেসে আসছে, মাত্র রাজশাহী এসে পৌঁছালাম, আমার সাথে অনেকেই নেমেছেন,
স্টেশন থেকে বের হয়ে ভাবছি কোথায় যাব, কারণ জায়গাটা সম্পূর্ণ অপরিচিত। কিছু না ভেবে একদিকে হাঁটা দিলাম, দেখলাম সামনে একটা মসজিদ। মনটা খুব খুশি হলো, এক নতুন জীবনের প্রথম প্রহরটা আল্লাহর ইবাদত দিয়ে শুরু হোক। মসজিদে ঢুকে অজুখানায় চলে গেলাম, বসে অজু করছিলাম। আমি সব কিছু বাম হাত দিয়ে করছিলাম, বিদায় আমার পাশ থেকে একজন ভারী কণ্ঠে বলে ওঠেন, এটা তো ঠিক হচ্ছে না, এভাবে অজু করে না ছেলে, ডান হাত দিয়ে করতে হয়, তোমার অজু হচ্ছে না। আমি ঘুরে ওনার দিকে তাকিয়ে দেখি আমার বাবার বয়সে একজন লোক। আমি হাসি দিয়ে হাসতে করে বললাম, আঙ্কেল আমার ডান হাতটা প্যারালাইজড, তাই বাম হাতে সব কিছু করতে হয়। আমার কথাটি শোনা মাত্রই আঙ্কেলটি পুরো স্তব্ধ হয়ে যায়। তিনি দ্রুত সরি বলতে থাকেন। আমি তাকে থামিয়ে বলি, না আঙ্কেল সমস্যা নেই, আপনি আমার গুরুজন, প্লিজ আর সরি বলবেন না। এরপর আমি নামাজ পড়ে চলে যাই, অনেকটা কষ্টেই এক হাত ভর দিয়ে নামাজ পড়ি। নামাজ শেষ করে মসজিদের বাইরে চলে আসি, এসে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি একটু দূরে। বুঝতে পারছি না এখন কোথায় যাব, কি করব। নিজেকে খুব অসহায় লাগছিল, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম যেন আল্লাহ এক পথ বের করে দেন। হঠাৎ একটু আগে সেই পরিচিত ভারী কণ্ঠটা আবার শুনলাম আমার পিছন থেকেই, আরে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো যে, কোনো সমস্যা? আমি পিছনে তাকিয়ে দেখি সেই আঙ্কেলটা। আমি একটু হেসে বললাম, না না আঙ্কেল কোনো সমস্যা নেই, আসলে এই নতুন শহর তো, তাই ভাবছি কোথায় যাব কি করব। কেন পরিচিত কেউ নেই তোমার এখানে? আমি মাথা নাড়িয়ে না বললাম। তিনি কিছুক্ষণ আমাকে দেখে বললেন, তোমাকে দেখলাম অনেক কষ্ট করে নামাজ পড়ছিলে, বেশ ভালো ভদ্র ঘরের মার্জিত ছেলে মনে হচ্ছে তোমাকে, তাহলে তুমি এভাবে গন্তব্যহীন কেন বাবা? আমার মাথাটা নিচু হয়ে যায়, কি বলবো ওনাকে, আমার দুঃখের কাহিনী শুনে বা উনি কি করবেন। আমি আস্তে করে বলে উঠলাম, তেমন কিছু না আঙ্কেল, আমার হাতের সমস্যার জন্য আমার পরিবার আমাকে মৃত ঘোষণা করেছে, তাই তাদের থেকে দূরে চলে এসেছি। আঙ্কেল আমার কথা শুনে পুনরায় স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার নাম কি বাবা? মোহাম্মদ আবির আহমেদ। বাহ সুন্দর নাম, কিছু মনে না করলে একটা কথা বলি? জি আঙ্কেল অবশ্যই। একটু দূরে আমার বাসা, এই 7-8 মিনিটের পথ, যদি তুমি আমার মেহমান হয়ে আমার বাসায় যেতে আমার খুব ভালো লাগতো। তোমার মতো একটা ছেলেকে আজ যদি এভাবে এখানে একা ফেলে যায় আমার কাছে খুব খারাপ লাগবে, যাবে আমার বাসায়? কি বলছেন আঙ্কেল, এটা হয় নাকি? আমি একটা অপরিচিত ছেলে, এভাবে আমাকে আপনার বাসায় নেওয়া কি ঠিক হবে? না না আঙ্কেল এটা হয় না, আপনি বলছেন তাই অনেক, আমি দেখি অন্য কোথাও চলে যাব। আমার কোনো সমস্যা নেই আবির, তুমি চলো, তোমাকে না নিয়ে আমি যাচ্ছি না, আমরা রাজশাহীর বাসিন্দা, মেহমানদের অনেক ভালোভাবে আতিথ্য করতে জানি বুঝলে, প্লিজ চলো বাবা। আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন, তার কথা চলে আর যেতে জন্য আর না করতে পারলাম না। তিনি আমাকে এক প্রকার ধরে নিয়ে তার বাসা থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞাসা করলেন, ঢাকা থেকে এসেছো? জি। ও ঢাকার মানুষগুলো এমনিও ভালো হয় না বুঝলে, আমরা রাজশাহীর লোকরা অনেক ভালো, এখানে তোমাকে কেউ কিছু বলবে না, বললেও আমাকে বলবে, নিজের বাবার মতো ভাববে আমাকে, জানি তোমার আপন বাবা মামা তোমার সাথে। আঙ্কেল আমার মা নেই, যখন ছিলেন আমাকে অনেক আগলে রাখতেন। ও সরি সরি, তোমার পরিবারে কে কে আছে তাহলে? বাবা, বড় ভাই ভাবি আর একটা ছোট বোন, তাতে সবার কাছে আমি বোঝাচ্ছিলাম। আমার জন্য অবশ্য তারা অনেক অপমানিত হয়েছে অনেকের কাছে, তাই তাদের কাছে এখন আমি মৃত। ও ওসব আর ভেবো না, আমরা মানুষরা কতটা পাশানো যাচ্ছি দিন দিন, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আমিন আমিন। তা বাবা তুমি পড়াশোনা কতদূর করেছো? বিবিএ এবং এমএ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। বলো কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো অনেক মেধাবী ছাত্র তুমি। আমি স্থির কণ্ঠে বললাম, লাভ কি এত মেধাবী হয়ে আঙ্কেল, পৃথিবী সবার কাছে বাইরের সৌন্দর্যটাই আসল, আমার এক হাতে সমস্যার জন্য আমি পুরোটাই বাদ হয়ে গেছি। হতাশ হয় না বাবা, এরকমটা যারা ভাবে তারা আসলে মানুষই না, তাদের মাঝে কোনো মনুষ্যত্বই নেই। তুমি আজ থেকে আমার এখানেই থাকবে,
যতদিন খুশি থেকো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আঙ্কেল, আমার অনেক বড় উপকার করলেন, বলে বোঝাতে পারবো না। আঙ্কেল আসলেন, আর অনেক কথা হলো আমাদের মধ্যে। মনে মনে ভাবছিলাম, আমার আপন বাবা যদি আমার সাথে এভাবে একটু কথা বলতেন, তাহলে আমি তার পায়ে পড়ে থাকতাম সারা দিন। কিন্তু দেখতে দেখতে আঙ্কেলের বাড়ির সামনে চলে আসি। উনি বললেন, এই যে এটা আমার বাসা। ওনার বাড়ির দিকে তাকিয়ে দেখি, তিনতলা একটা সম্পূর্ণ বাড়ি, বেশ সুন্দর দেখতে। দারোয়ান আমাদের দিকে সালাম দিল। আঙ্কেল দারোয়ানকে বলল, হাকিম, ও হলো আবির, আজ থেকে আমাদের বাসায় থাকবে। ও কিন্তু আমার আপন ছেলের মতো। নিচতলায় যে একটা রুম ফ্ল্যাট ফাঁকা আছে না, সেটা সুন্দর করে পরিষ্কার করে ওর জন্য রেডি করো। আজ থেকে ও এখানেই থাকবে। জি স্যার, এখনো করছি। আর শোনো, ওর ডান হাতটায় একটু সমস্যা আছে, মানে কাজ করতে পারে না। তুমি ওকে একটু সাহায্য করো, যদি ওর দরকার হয় তো। জি জি স্যার, অবশ্যই। ভাইয়া, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দিবেন, সেটা রাত তিনটা হলেও সমস্যা নাই। আমি অবাক হয়ে আছি, চোখের কোনায় অশ্রুতে ভরে আসছে। আঙ্কেল আমাকে দেখে চিন্তিত হয়ে বললেন, এ কি বাবা, কি হলো, কাঁদছো কেন? আমি দ্রুত চোখ মুছে মুচকে একটা হাসি দিয়ে বললাম, জীবনে এর আগে এত ভালো মানুষদের সাথে কখনো পরিচিত হয়নি তো, তাই খুশিতে অজান্তে চোখে পানি চলে এসেছে। ধুর বোকা ছেলে, আজ থেকে আমরাই তোমার পরিবার। আঙ্কেল আমাকে নিয়ে বাসার ভিতরে গেলেন, সিঁড়ি দিয়ে সোজা তিনতলা চলে গেলেন। বেল দিতে অপর পাশ থেকে কে বলে মেরিকণ্ঠ ভেসে আসে। আঙ্কেল বলে ওঠে, মরিয়াম, আমি খোল। দরজা খোলা মাত্রই একটা মেয়েকে দেখলাম। মেয়েটা আমাকে দেখে দ্রুত ভিতরে চলে গেলেন। আঙ্কেল আমাকে বললেন, আসো বাবা, ভেতরে আসো। আমি ভিতরে ঢুকতেই একজন ভদ্রমহিলা আমাদের সামনে আসেন, সাথে মেয়েটাও, তার মাথায় কাপড়। আন্টি আমাকে দেখে অবাক হয়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করলেন, ওকে? আঙ্কেল হাসি মুখে বললেন, ও আমার ছেলে আবির, মরিয়াম, তোর জন্য একটা ভাই এনেছি, দেখ। এদিকে আমি দেখলাম আন্টি আর মরিয়াম পুরো হতভম্ব হয়ে আমার আর আঙ্কেল দিকে তাকিয়ে আছে। হঠাৎ আন্টি মাথায় হাত দিয়ে বলে ওঠেন, মারে, এ আমি কি দেখছি, তোর বাবা এ বুড়া বয়সে বিয়ে করে একটা ছেলেও নিয়ে এসেছে সাথে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন কি হবে? আন্টির কথা শুনে আমি পুরো বোকা হয়ে যাই। আর আঙ্কেল হাসতে হাসতে বললেন, মরিয়াম মা, তোমার কি মাথা ঠিক আছে? এই জন্যই বলি, ওরও কথা না শুনে আগে লাভ দিয়ে উঠবে না। বাবা, তাহলে ওই ভাইয়াটা কে? বলছি মা, বলছি, শোন, সকালে যখন নামাজ পড়তে যাই তখন ও আমার পাশেই ওযু করছিল। হঠাৎ খেয়াল করলাম ছেলেটা বাম হাত দিয়ে ওযু করছে, ডান হাতটা একদম ঢুলে আছে। আমি তো সাথে সাথে ওকে বকা দিই, কিন্তু পর মুহূর্তে ওর কথা শুনে আমি মনের ভিতর ভীষণ আঘাত পাই। আঙ্কেল একটু থেমে খুব দুঃখী কণ্ঠে বলে উঠলেন, ও আমাকে বলে, আঙ্কেল, আমার ডান হাতটা প্যারালাইজড, বাম হাত দিয়ে সব করতে হয়। বিশ্বাস করবেন না মরিয়ম মা, তখন যে আমার কতটা খারাপ লেগেছিল। তারপর খুব কষ্ট করে ওকে আমার সামনে নামাজ পড়তে দেখি, ওকে দেখে চোখ থেকে অজান্তে অশ্রু গড়িয়ে পড়ে, যে আমার কতটা ভালো আছি মহান আল্লাহর রহমতে। নামাজ শেষ হলে ও বের হয়ে যায়, আমি আর ওকে দেখি না। কিন্তু যখন বাইরে আসি, দেখি ছেলেটা ব্যাগ কাঁধে নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। দ্রুতর কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও প্রথমে না বলতে চাইলেও শেষমেশ মনের কথাটা বলে দেয়। ও কি বলেছে জানো তোমরা? কি বাবা? ছেলেটার হাতের সমস্যার জন্য ওর আপন পরিবার ওকে মৃত ঘোষণা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আর কোনো জায়গা না পেয়ে আমাদের রাজশাহীতে চলে এসেছে। এবার তোমরাই বল, ওকে যদি আমি সেখানে ফেলে আসতাম, আমার বিবেক তার মেনে নিত না, বল, তাই ওকে নিয়ে আসলাম আমার সাথে। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। খুব কষ্ট হচ্ছিল, সাথে ভীষণ লজ্জাও পাচ্ছিলাম। হঠাৎ আন্টি আমার কাছে এসে আমাকে ধরে কান্নাসিক্ত কণ্ঠে বললেন, মরিয়ম হওয়ার পর থেকে আল্লাহর কাছে অনেক অনেক চেয়েছি, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, কিন্তু তিনি তখন দেননি, উল্টো আর মাই হতে পারিনি। বুকের ভিতর প্রচণ্ড কষ্ট নিয়ে এতদিন চলছিলাম, কিন্তু আল্লাহ আমাকে নিরাশ করেননি।
তিনি আমার চাওয়াটা পূরণ করেছেন, আমি পেয়েছি, আজ আমার ছেলেকে পেয়েছি। বাবা, আজ থেকে তুমি আমার ছেলে। আমার ছেলের হাত যদি একটা কেন দুইটাও না থাকে, তাও আমার কোনো সমস্যা নেই, শুধু একটা ছেলে চাই আমার। আজ থেকে তুই আমার একমাত্র ছেলে, বুকে আয় বাবা। আন্টির কথা শুনে তার মাঝে মুহূর্তেই মায়ের প্রতি ছবি দেখলাম, অজান্তে অশ্রুর বাঁধ ভেঙে গেল, চোখের জল পুরো গাল ভেসে গেল। আন্টিকে মা বলে জড়িয়ে ধরলাম, বিশ্বাস করতে পারছিলাম না জীবনটা এভাবে মোড় নেবে। এখন উপলব্ধি করতে পারছি মরে গেলে সত্যি সব কিছু শেষ হয়ে যেত। প্রথম দিকে ইচ্ছা ছিল না মরে যাবার, কিন্তু সবার চাপে আমি মরে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম শেষে। কিন্তু আল্লাহ আমাকে তার সুন্দর মনের বান্দাদের উচিলায় আমাকে বাঁচিয়ে দেন, পুরো একটা পরিবার দিয়ে আমাকে বাঁচিয়ে দেন। এ যেন স্বপ্নের মতো অবিশ্বাস্য। আঙ্কেল পাশ থেকে বলে ওঠেন, একটা ছেলের জন্য আল্লাহর কাছে কতটা চেয়েছি আমরা কখনো ভাবিনি, এভাবে তিনি দিবেন আমাদের। মেয়েটা হবার পর ওকে নিয়ে সবসময় ভয় হতো, আমরা না থাকলে ওর কোনো ঠিকঠাক থাকবে না। মা রে, এই দেখ তোর ভাইকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এখন থেকে আর কোনো ভয় নেই আমাদের। কি মরিয়মের মা, এবার খুশি তো তুমি? তোমার মেয়েটার ঠিকানাহারা হবে না আর। খুশি মানে অনেক অনেক বেশি খুশি, তুমি ওকে এনে অনেক ভালো করেছো, হয়তো আল্লাহ এটা চাইছিলেন। আয় বাবা, তুই আগে ফ্রেশ হো, তোকে খাবার দিই আমি, না খাওয়া মনে হয় মুখটা কত শুকনো লাগছে। আমার রুম তো নিস্তলায় আন্টি, আমি নিচ থেকে ফ্রেশ হয়ে আসি। এই বোকা ছেলে, আবার আন্টি বলছিস কেন? মা বল, আর হ্যাঁ রে, ওর রুম নিচে মানে কি গো, ওকে কোথায় রাখতে বলেছ? না মানে আসলে আমি ভাবিনি তোমরা ওকে এভাবে গ্রহণ করবে, তাই ভাবছিলাম হয়তো ওকে নিচেই থাকতে হবে, তাই ওর জন্য নিচের রুমটা গুছা হয়েছে। চুপ করো বাবা, তুই আমাদের বাসায় আমাদের সাথেই থাকবি, এত বড় একটা বাসা, আমাদের সাথে আয়, দেখ কত বড় রুম আছে তোর জন্য। আমার হৃদয় ফেটে যাচ্ছিল খুশিতে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি ওনাদের একটু থামিয়ে বললাম, একটু বেশি করে ফেলেছেন আমার জন্য আপনারা, আমি বরং নিচে থাকি, আমার মতো একটা অপরিচিত ছেলেকে এভাবে বাসায় থাকতে দেওয়াটা বেমানার হবে। আপনারা এমনি অনেক অনেক কিছু করে ফেলেছেন আমার জন্য, আমি হয়তো কোনোদিন এই দিন শোধ করতে পারবো না। ঘরের ছেলে বাইরে থাকবে? অসম্ভব, এত বছর পর আমি আমার ছেলেকে পেয়েছি, তুই আমার কাছেই থাকবি। আর যদি দূরে থাকতে চাস তাহলে চলে যায় এখনই। আর শোন, মায়ের চোখে কে ভালো আর কে খারাপ সেটা এমনি সে ধরে ফেলতে পারে, তুই যে নিঃসন্দেহে একটা ভালো ছেলে সেটা আমি তোকে দেখিয়ে বুঝেছি। আর তুই ভালো না হলে তোর এই নতুন বাবা তোকে কোনোদিনও বাসায় আনতো না, আর আমি জানি না তুই আমাদের বাসায় থাকবি। এই তোমরা কিছু বলো না কেন? হ্যাঁ ভাইয়া, তুমি নিচে যেও না, আমাদের সাথে থাকো প্লিজ। বাবা, আমাদের সাথেই থাক, আমরা বাসাটা কত বড়, দেখ এখান থেকে তো এই সব কিছুই তোদের। আপনারা সত্যি অসম্ভব ভালো মানুষ, আদর্শ বাবা মা যাকে বলে। মরিয়ম, ওকে ওর রুমটায় দিয়ে আয়, আমি নাস্তা রেডি করি ওর জন্য। আমি গরম গরম জিলাপি নিয়ে আসি আমার ছেলের জন্য, দুই বাপ বেটা মিলে খাবো। আচ্ছা যাও। এরপর মরিয়ম আমাকে আমার রুমে নিয়ে আসে। আমি রুমে ঢুকে দেখি খুব সুন্দর গোছালো একটা রুম, আমার বেশ পছন্দ হয়। মরিয়ম বলে ওঠে, ভাইয়া আজ থেকে এটা আপনার রুম, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর রুমটা। আর দুঃখিত, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলাম তোমার বাসায়, তুমি কিছু মনে করো না বোন, তোমার আদর্শ আগে ভাগ বসিয়ে দিলাম। মরিয়ম খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলে ওঠে, ভাইয়া আমি কিন্তু খুব খুশি হয়েছি আপনি এসেছেন বলে, কারণ আমারও খুব ইচ্ছে ছিল একটা ভাই পাওয়ার। জানেন, যে বোনের ভাই আছে সে অনেক ভাগ্যবান, কারণ তাকে ভয় পেতে হয় না কোনো কিছুর। আর বাবা মা যেহেতু আপনার উপর বিশ্বাস স্থাপন করেছে, আমিও কিন্তু বাদ যাইনি, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিবেন, কারণ এখন থেকে আমি কিন্তু আপনার ছোট বোন। মরিয়মের কথা শুনে হৃদয়টা ভরে ওঠে, আমি কিছুটা দুঃখী কণ্ঠে বলে উঠি, জানো বোন, তোমার বয়সে আমার একটা ছোট বোন আছে, কিন্তু বিশ্বাস করো ও কোনোদিন আমার সাথে এভাবে কথা বলেনি। এই যে আমার অকেজো হাতটা দেখেছো, এটা ছিল সব সময় ও আমাকে ঘৃণা করত, আপন ভাই বলে পরিচয় দিতে লজ্জা পেত। ও যদি কোনোদিন তোমার মতো করে আমার সাথে একটু কথা বলতো, হয়তো আমি আজ আমার বাসায় থাকতাম। কি আর করার, হয়তো আপন লোকগুলোই পর পর কথা ছিল আর পরগুলো আপন। বোন,
যে কোনো প্রয়োজনে আমাকে দরকার হলে প্লিজ আমাকে বলো, তোমার ভাইটাকে তুমি পেয়ে যাবে। সত্যি বলছেন ভাইয়া? দিন সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো, আমার খুব ইচ্ছা ঘোরার, কিন্তু আব্বু আম্মু সময় হয় না এবং সুযোগও হয় না। আপনি নিয়ে যাবেন আমাকে? প্রমিস, নিয়ে যাব, তবে আমি তো এখানকার কিছু চিনি না, তুমি চিনিও দিও। তা নিয়ে আপনাকে একটুও ভাবতে হবে না। আচ্ছা আমি যাই, আমার বেস্ট ফ্রেন্ডকে জানিয়ে আসি আমি একটা বড় ভাই পেয়েছি। আচ্ছা আচ্ছা যাও। মরিয়ম খুব খুশি হয়ে চলে যাই। আমি বেডের উপর বসে পড়ি, আশেপাশে তাকিয়ে অবাক হয়ে যাই। গতকাল রাতেও আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে নিয়েছিলাম চিরতরে, কিন্তু আজ আমি একজন বাবা, একজন মমতাময়ী মা আর একটা আদরের বোন পেয়ে গেলাম। সত্যি আল্লাহ চাইলে কি না পারেন, আমরা মানুষেরাই তার উপর ভরসা রাখতে পারি না, শুধুমাত্র বিপদের সময় হাল ছেড়ে দিই। মনে অনেকটা সময় আল্লাহর শুক্রিয়া আদায় করলাম, সাথে সেই বয়স্ক চাচার জন্য অনেকক্ষণ দোয়া করলাম, হয়তো আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। আমাকে যে রুম দেওয়া হয় সেখানে অ্যাটাচ ওয়াশরুম ছিল। আমি ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে ফ্রেশ হতে চলে যাই। নিজেকে খুব হালকা লাগছিল, কিন্তু ভিতরটা এখনও কষ্টের আগুনে পুড়ছিল। কেন আমি অন্য কাউকে আমার বাবা মা মন বানাবো, যেখানে আমার আপন বাবা ভাই বোন আছে? কিন্তু থাকলেও কি হবে, তারা এখন থেকেও নেই। মন কি দৃঢ়ভাবে বুঝাই, আজ থেকে এরাই আমার সব, এদের জন্য লাগলে আমি জীবন দিয়ে দেব। অন্যদিকে গভীর ঘুমে আচ্ছন্ন জান্নাত। সকাল 7টা নাগাদ বাজে, কানের কাছে সে কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে। বেশ বিরক্তি নিয়েই কল কেটে দিয়েছি, সেটা না দেখেই ও কলটা রিসিভ করে কানে দিয়ে বলে, কে রে এত সকালে কল দিয়েছিস? দোস্ত, আমি একটা ভাই পেয়ে গেছি, ইয়াহু! জান্না যেন থমকে যায় মুহূর্তের মধ্যেই, ওর ঘুমটা উধাও হয়ে যায়। একলাফে উঠে বসে সবার আগে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে কে কল দিয়েছে। আসলে শিওর হচ্ছিল কলটা মরিয়মের কিনা, দেখে যে হ্যাঁ সত্যি মরিয়মের। জান্নাত ঘুমাতুর কণ্ঠে অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে কিসের ভাইয়া পেয়েছিস, কিভাবে কি? হ্যাঁ দোস্ত, সত্যি বলছি, ভাইয়াটার নাম আবির, বেশ হ্যান্ডসাম দেখতে। শুধু শুধু কি আবার, আমি না কিছু বুঝতেছি না দোস্ত, তুই কি এই সাত সকালে মজা করতেছিস আমার সাথে? আরে না, আচ্ছা দাঁড়া তোকে সবটা খুলে বলছি, আসলে হয়েছে কি? এরপর মরিয়ম জান্নাতকে সবটা খুলে বলে। জান্নাত সবটা শুনে কখনো মর্মাহত, আবার কখনো অবাক, আবার কখনো হেসেছে। সব শেষে ও বলে ওঠে, তোর ভাইয়ের সাথে দেখা করতে হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ চলে আয়। আরে আজকে না, অন্য কোনো দিন। আচ্ছা আচ্ছা। ক্লাসে আসবি না আজকে, নাকি ভাইকে নিয়েই থাকবি আজকে? দেখি। আচ্ছা কালকে আসিস। আচ্ছা দোস্ত রাখি তাহলে, তুই ঘুমা। হ্যাঁ এখন আর কি ঘুম হবে, সকাল সকাল এত বড় একটা নিউজ দিলি। আচ্ছা বাই। মরিয়াম ফোনটা রেখে দেয়, জান্নাত ফোনটা বেটে রেখে বারান্দায় চলে যায়। সকাল সকাল ভোরের ওয়েদারটা খুব প্রিয়, একটা মন মাতানো ঠান্ডা হাওয়া ওর মনকে বিচলিত করে। তবে আজ একটু ব্যতিক্রম হলো, আজ ওর মনে নতুন একটা চরিত্র ঘুরছে যার নাম আবির। আবিরের সম্পর্কে জেনে ওর মনের মধ্যে অন্যরকম একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে, কেমন হবে আবির? একটা ছেলে যার একটা হাত অকেজো বলে তার সাথে এরকম একটা হৃদয় বিদারক কিছু হয়ে গেল, তার মনের অবস্থা না জানি কেমন। জান্নাত শুধু ভেবেই যাচ্ছে। হঠাৎ পিছন থেকে ওর মা ওকে ডাকতে ডাকতে রুমে এসে দেখে জান্নাত, ও বারান্দায় দাঁড়িয়ে বলে, মা আমি বারান্দায়। জান্নাতের মা ওর কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি রে মা এত সকালে আজ উঠলি কিভাবে? আর বলো না মা, মরি না মানে মরি না মানে এমনি ঘুম ভেঙে গেল তাই উঠলাম, কেন আমি কি উঠতে পারি না বুঝি? জান্নাত আমার বিষয়টা এখন বলল না। না না পারিস, আমার একমাত্র লক্ষ্মী মেয়ে তুই, কত সুন্দরী মাশাল্লাহ, কারো পথ নজর না লাগুক আমার পরিটার উপর। বাবা এত বড় হয়েছি এখনো তোমরা আমাকে সেই বাচ্চাদের মতো ট্রিট করো। বাবা মার কাছে তার সন্তানেরা কখনো বড় হয় না রে মা, ছোটই থাকে।
ও জানো মা, অনেকের বাবা মা না তোমাদের মতো ভালো হয় না, খুব খারাপ হয় খুব। জান্নাতের মা ওর গালে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, কি রে কিছু হয়েছে নাকি? না না কিছু হয়নি, এমনি বললাম। ও দেখেছিস যে জন্য আসলাম, শোন আজ কিন্তু ভার্সিটি থেকে তাড়াতাড়ি আসবি। কেন কেন? তোর জন্য একটা ছেলে দেখতে যাব তো তাই। জান্নাত ওর মায়ের কথা শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। ওর মাটা কি বলল? জান্নাত ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, মা কি উল্টো পাল্টা বলছো এসব? হঠাৎ ওর মা হাসতে শুরু করে, হাসতে হাসতে বললেন, মজা করেছি পাগলি, তোর কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আগে পড়াশোনা ঠিক মতো শেষ কর, তোর ছোট খালার পাশে যাব, তার শরীরটা নাকি ভালো না, তুই আর আমি গিয়ে দেখে আসব। মা তুমিও না, আমার আত্মাই উড়ে গিয়েছিল আর একটু হলে। যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা। জান্নাতের মা চলে যায়। ও মুহূর্তের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল বিয়ের কথা শুনে। এখন একটু শান্তি লাগছে ওর। জান্নাত মনে মনে ভাবছে আজকের দিনটা আসলেই অদ্ভুত। ঘুম থেকে উঠতে না উঠতেই একের পর এক অদ্ভুত কাহিনী হয়ে যাচ্ছে ওর সাথে, না জানি আর কি কি হয়। জান্নাত আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে বেডের উপর চুপচাপ বসে থাকি। অনেক ক্লান্ত লাগছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, গতকাল সারা রাত জেগেছিলাম, কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারিনি। হাজারটা চিন্তা আর ভয় ঘুমকে আসতে দেয়নি, কিন্তু এখন চোখ বেগে ঘুম আসছে। নিজেকে ধরে রাখতে না পেরে বেডের একপাশে চুপচাপ শুয়ে পড়ি। ভাবি নাস্তা হতে হতে একটু ঘুমিয়ে নিই। বেডে শোয়া মাত্রই এমন ঘুম হারিয়ে যায় যে পৃথিবীর সব কিছু ভুলে আমি শুধু ঘুমাচ্ছিলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, কিন্তু হঠাৎ কারোটাকে আস্তে আস্তে চোখ মেলে তাকাই। ভাইয়া, আবির ভাইয়া উঠুন, দুপুর হয়ে গিয়েছে। মরিয়মের কথা শোনা মাত্রই আমি একলাফে উঠে বসি। বসেই সরি সরি, কখন যেন গভীর ঘুমে হারিয়ে যাই, ঠেরই পাইনি। সমস্যা নেই ভাইয়া, আপনি যে ঘুমের ঘুমে আচ্ছন্ন ছিলেন তাই আমি আর ডাকিনি, বাবা মাও না করেছিল, আপনার ঘুমের অনেক দরকার ছিল। এখন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাক, আচ্ছা সবাই নিয়ে আসুন, মা আপনার জন্য অনেক কিছু রান্না করেছে, সকালে তো সেগুলো কিছুই খাননি তাই আরও বেশি করে রান্না করেছে, সবাই অপেক্ষা করছে আপনার জন্য, জলদি আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা আমি তাড়াতাড়ি আসি, দুঃখিত আমার জন্য তোদের এত কষ্ট হচ্ছে। আবার সেই পরের মতো কথা বলছেন, বাবা মাকে বলবো? না না, আচ্ছা বোন তুমি যাও আমি আসছি। ওকে ভাইয়া। মরিয়ম চলে গেলে আমি হাত মুখ ধুতে চলে যাই, কারণ সকালেই একেবারে শাওয়ার নিয়ে ঘুম দিয়েছিলাম। ফ্রেশ হয়ে অনেকটা লজ্জা নিয়ে খাবার রুমে যাই। আমি আসতেই আন্টি আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক মতো ঘুম হয়েছে বাবা? জি আন্টি, চোখ গরম করে তাকান আমার দিকে। না মানে মা। আমাকে মা ভাবতে কি তোর কষ্ট হয় নাকি আমি তোর মায়ের যোগ্যই না? না না মা তা না, আসলে হঠাৎ করে মা ছিল না, অনেকদিন ধরে কাউকে মা বলে ডাকেনি তো তাই আর কি। এখন থেকে মা বলে ডাকবি আর ওনাকে তোর বাবা বলবি, ঠিক আছে? জি। আচ্ছা ডাকাডাকি পরে হবে নি, আগে ছেলেটাকে খেতে দাও, সে কাল থেকে না খাওয়া। আল্লাহ আসলেই তো বাবা, তুই বস আমি খাবার দিচ্ছি। মরিয়ম প্লেটটা দে তো মা। এই যে মা নাও। এরপর আমি শুধু বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমার আপন মা মারা যাবার পর আজ প্রথম আমার আরেক মা সযত্নে বেড়ে খাওয়াচ্ছে। মা প্রথমে সাদা ভাত আর কম হলেও দশ রকমের ভর্তা দিলেন, দিয়ে বললেন, আগে বাঙালি খাবার দিয়ে শুরু কর, তারপর দেখ তোর জন্য কত কিছু রান্না করেছি, সব খেতে হবে কিন্তু। মায়ের মুখে বেশ অমলিন মন মাতানো একটা হাসি ছিল, আমি না বলে সে হাসিটা হারাতে চায় না, তাই আচ্ছা বলে পাশ থেকে একটা চামচ নিয়ে বাম হাত দিয়ে খেতে শুরু করা মাত্রই আমাকে থামালেন। তিনি কিছু না বলেই চেয়ার টেনে আমার পাশে বসলেন। আমি পুরো অবাক, কি হলো, মা আমার খাওয়া এভাবে থামিয়ে দিলেন কেন? আমার সব প্রশ্নের উত্তর আমি মুহূর্তেই পেয়ে গেলাম। তিনি আমার প্ল্যানটা নিয়ে সুন্দর করে মাখিয়ে আমার মুখের দিকে খাবার তুলে দিয়ে বললেন, নে এবার হাগ কর। আমি যেন স্তব্ধ হয়ে যাই, চোখ ভেঙে প্রচণ্ড কান্না আসছিল, আর আসবে নাই বা কেন,
আমার আপন মা যতদিন ছিল আমাকে কখনো বা মা দিয়ে খেতে দিত না, তিনি খাইয়ে দিতেন। আজকে ঠিক সেভাবেই আরেক মামাকে খাইয়ে দিচ্ছে। আমি চোখের পানি আর আটকে রাখতে পারিনি, অঝরে কাঁদতে কাঁদতে খাবারটুকু মুখে নিই। বাবা বলে ওঠেন, চোখটা মুছে কান্না সিক্ত কণ্ঠে বলি, আমার আপন মাও আমাকে কখনো বা মা দিয়ে খেতে দিত না। আজ এত বছর পর মায়েরাদের খাবার পেয়ে পুরনো সব স্মৃতি মনে পড়ছে। আপনারা সত্যি অনেক ভালো। মা যদি তার সন্তানের কষ্ট না বোঝে তাহলে সে কি করে মা বল? পাশ থেকে মরিয়ম লজ্জা সিক্ত কণ্ঠে বলে ওঠে, মা আমাকে একটু খাইয়ে দিবে? হ্যাঁ মা অবশ্যই, তুই তো আমার লক্ষ্মী মেয়ে, নে নে হা কর। এরপর মা আমাদের দুজনকে খাইয়ে দিলেন ভাত সাথে হরেক রকমের ভর্তা, এরপর মাছ, পোলাও, রোস্ট, কোরমা আর অনেক কিছু। আমি না শুধু খেয়ে যাচ্ছিলাম, মায়ের হাতের খাবার খেয়ে পেট যেন ভরছিল না, মনে হচ্ছে আরও খাবো। প্রাণ ভরে মায়ের হাতে খেলাম। আমরা চারজন মিলে অনেক হাসি আনন্দ করে দুপুরের খাবার খাই। বাবার সকালে আনা সে জিলাপিও বাচ্চাইরই। বাবা মা বোন এই তিনজনের ভালোবাসা স্নেহ একসাথে পেয়ে আমি পঞ্চমুখ। এ যেন রূপকথার কোনো গল্প, এ যেন অবিশ্বাসী কোনো স্বপ্ন, আমি আজকে শুধু মুগ্ধ। জীবনটাও এরকম হতে পারে সত্যি জানা ছিল না। এরপর খাওয়া দাওয়া শেষ হলে মরিয়াম এক বাটিরই দই নিয়ে আসে, এসে বলে, ভাইয়া এটা আমি তোমাকে খাইয়ে দিব। না না বোন আমি পারবো। ভাইয়া প্লিজ। আমি মরিয়ামের মায়ামুখ দেখে ওকে আর না করতে পারলাম না। শেষমেশ বোনটাও আমাকে খাইয়ে দিল। আমার কাছে মনে হচ্ছিল আমার জীবনটা নতুন করে শুরু হয়েছে। আমি কোনো 27 বছরের ছেলে না, আমি এখন একটা বাচ্চা ছেলে। মহান আল্লাহর কাছে মনে মনে প্রতিনিয়ত শুক্রিয়া আদায় করে যাচ্ছিলাম নতুন নতুন একটা জীবন উপহার দেওয়ার জন্য। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে আবার একটা ঘুম দিই। ঘুম থেকে বিকেলবেলা উঠি, আছরের আজান দিচ্ছে। দ্রুত উঠে উঁচু করে বাইরে এসে নামাজ পড়ে মসজিদে যাব বলে এসে দেখি বাবা আমার অপেক্ষায় বসে আছেন। আমাকে দেখে বললেন, উঠছিস বাবা, চল একসাথে নামাজ পড়তে যাব। আচ্ছা, তারপর আমি আর বাবা একসাথে নামাজ পড়তে গেলাম। একটা ছেলে সন্তান ঠিক তখনই অনেক খুশি যখন তার বাবা তার পাশে থাকে। আমার আপন বাবা আমার পাশে না থাকলেও আমার নতুন বাবা আমার পাশে আছেন। আমরা দুজন একসাথে নামাজে যাচ্ছিলাম। বাবা জিজ্ঞাসা করলেন, তুই আসার সময় মনে হয় তেমন জামা কাপড় নিয়ে আসিসনি, কাল সকালে তোকে নিয়ে শপিংয়ে যাবো, যা লাগে কিনবি, একটু সংকোচ করবি না। বাবা আমার জন্য একটু বেশি করছেন, আমি কি এত কিছু পাওয়ার যোগ্যতা রাখি? আজ যদি আমার আপন ছেলে থাকতো তবে আমি কি এসব দিতাম? না অবশ্যই দিতাম, তুই হয়তো আমার আপন ছেলে না কিন্তু আমার ছেলে তো। জি। তাহলে আর কিছু বলিস না, বাবার দায়িত্ব পালন করতে দে আমাকে। আমার খুব ইচ্ছে ছিল বাপ আর ছেলে এভাবে একসাথে নামাজ পড়তে যাব, আর সে স্বপ্নটা মহান আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। আমার যে ভালো লাগছে তোকে বোঝাতে পারবো না। আর কি লাগে বল জীবনে, বাবা আমার সবচেয়ে বড় ঢাল হলো ছেলে। দীর্ঘ এতটা বছর ছেলে ছাড়া ছিলাম, আজ আল্লাহ যখন একটা ছেলে সন্তান আমাকে উপহার দিয়েছেন আমি তার জন্য এতটুকু করব না? না হলে আমি কিসের বাবা? আল্লাহ যেন প্রতিটা সন্তানকে আপনাদের মতো বাবা মা দেন। সত্যি আপনারা অতুলনীয়। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমি আপনাদের মতো এত ভালো মানুষের কাছে বাবা মার কাছে আশ্রয় পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে যেন আপনার জন্য কিছু করার তৌফিক দান করেন। আমিন, তুই অবশ্যই পারবি, আমরা তোর সাথেই আছি। বাবার কথা শুনে মনে মনে অনেক সাহস পেলাম। জীবনে কখনো কল্পনাই করিনি আমার একটা হাত অকেজ হওয়া সত্ত্বেও আমার সাথে কেউ এতটা ভালো আচরণ করবে, আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে, সবশেষে আমাকে ভালোবাসবে এবং আমার উপর বিশ্বাস রাখবে। আমি সত্যিই কল্পনা করিনি, কিন্তু আজ সেই কল্পনা না করা বিষয়গুলো সত্য হয়েছে। আমাকে এবার কিছু একটা করতে হবে। হঠাৎ করে একজন লোক আমাকে উদ্দেশ্য করে বাবাকে জিজ্ঞাসা করে, আরে আজব ভাই সাথে ওকে? আমি ঘাবড়ে যাই, বাবা এখন কি বলবেন? হঠাৎ করে তার ছেলের কথা কিভাবে বলবেন? বললে তো আমার অসহায়ত্বের কথাও বলতে হবে, তারপর তারা উপহাস করবেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, খুব চিন্তা হচ্ছিল বাবা এখন কি বলবেন। হঠাৎ তিনি হাসি দিয়ে বললেন, ও আমার আপন ছেলে আবির,
বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। বলেন কি ভাই, আপনার ছেলেও আছে? আগে তো কখনো বলেননি। ও তো বিদেশে ছিল, আর কিছু তো কারণ আছে না বলার, বুঝেনি তো আমার অবস্থাটা। হ্যাঁ ভাই, তা ঠিক বলেছেন। তা বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার বাবার সাথে অনেক দিনের পরিচিত। আজাদ ভাই, আপনার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। তবে ভাই, একটা কথা আছে। কি কথা? বাবা আমার দিকে একবার তাকালেন আর বললেন, আমার ছেলেটার ডান হাতটা প্যারালাইজড, বাকি সবই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি বাবার কথা শুনে স্তব্ধ। উনি ঠাস করে এটা কি বলে দিলেন? আমি অসহায় বোধ করছিলাম, অনেক ছোট লাগছিল নিজেকে। আঙ্কেলটা আমার ডান হাতটা দেখেছিলেন। কিছুক্ষণ নীরবতা গেলে আঙ্কেল আমার কাছে এসে হঠাৎ করে গোলাগুলি করেন। আমি পুরো অবাক হয়ে যাই, কি হলো এটা? আঙ্কেল হাসি দিয়ে বললেন, আমার বাম পায়েও সমস্যা, একদম ভর দিয়ে হাঁটতে পারি না এখন আর। তো কি হয়েছে? ভালোই তো আছি। তুমি একদম মন খারাপ করবে না বাবা, আল্লাহ যা দিয়েছে আর যা নিয়েছে হয়তো আমাদের ভালোর জন্যই। আমি মুহূর্তেই অসম্ভব খুশি হয়ে যাই, চোখে নোনা জল আসলেও আড়ালে মুছে ফেলি। বাবা পাশে দাঁড়িয়ে আছেন। আঙ্কেল আমাকে ছেড়ে বাবাকে বললেন, ছেলেকে নিয়ে বাসায় আসবেন কিন্তু ভাইজান। আচ্ছা, আপনি আসবেন, চলেন এবার নামাজটা পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। আমরা নামাজ পড়ে চলে যাই। অন্যদিকে জান্নাত ক্লাস শেষ করে বাসার দিকে যাচ্ছিল, কারণ ওর মা আজকে ওকে তাড়াতাড়ি যেতে বলেছে তাই। কিন্তু হঠাৎ করেই ওকে পিছন থেকে কে যেন ডাক দেয়, জান্নাত। ও ঘুরে তাকিয়ে দেখে নিলয়। জান্নাত স্বাভাবিকভাবে বলে, ও তুমি কিছু বলবে? না, মানে কিছু বলার ছিল। ও আচ্ছা বলো। তুমি কি বাসে যাচ্ছিলে? এটা জিজ্ঞেস করতে ডাক দিয়েছো? না না, আসলে আচ্ছা আমরা ওই দিকটা গিয়ে কথা বলি। কেন, জরুরি কিছু বলবে? হ্যাঁ, কথা আসলে অনেক জরুরি। আচ্ছা চলো। জান্নাত আর নিলয় নিরিবিলি একটা জায়গায় দাঁড়ায়। নিলয়ের প্রচুর নার্ভাস লাগছে, পুরো ক্লাসে ওর চেয়ে সুন্দর গড লুকিং হ্যান্ডসাম ছেলে আর একটাও নেই। কিন্তু জান্নাতের সামনে আসলেই ওর সব কনফিডেন্স চলে যায়, কারণ জান্নাত অসম্ভব সুন্দরী, রূপবতী একটা মেয়ে। ওকে দেখে এমন কোনো ছেলে নেই যে পাগল হয় না। নিলয় বাদ যায়নি। আজকে দীর্ঘ এক মাস পর অনেকটা সাহস চুকিয়ে জান্নাতের সামনে এসেছে নিলয়। ওর মনের কথাটা যে আজকে বলবেই। জান্নাত নিলয়কে উদ্দেশ্য করে বলে, এবার বলো কি বলবে। আসলে হয়েছে কি, আমি তুমি কি আমি আমি কি জান্নাত ভ্রুকুচকে তাকিয়ে বলে, তুমি কি সেটা আমি কিভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। নিলয়ের গলা পুরো শুকিয়ে গিয়েছে, হাত পা পুরো কাঁপছিল। বেচারার অবস্থা খুব খারাপ, তাও কোনো রকমে নিজেকে সামলে বলে, জান্নাত আমি তোমাকে এক মিনিট। নিলয় দেখে জান্নাত। নিলয়কে থামিয়ে জান্নাত ওর ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত রিসিভ করে কানে দিয়ে বলে, হ্যাঁ মা বলো। এই যে আমি এক্ষুনি রওনা দিচ্ছি, বেশি দেরি হবে না, আসছে আসছে বলে তুড়িঘুড়ি করে কলটা কেটে দেয়। তারপর নিলয়কে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ বলো, কি যেন বলতেছিলে? তুমি কোথাও যাবে নাকি? তার ভিতর আসবে মনে হচ্ছে। হ্যাঁ আসলে আম্মুর সাথে এক জায়গায় যাব, তাড়াতাড়ি বাসে যেতে হবে, বলো কি বলবে। ও শিট, আগে বলবা না, তাহলে যাও যাও, সমস্যা নেই। ও মা, তুমি না বললে কি যেন জরুরি কথা বলবে। এত জরুরিও না ঠিক, অন্য কোনো দিন সময় করে বলবো, আজ তুমি যাও। শিওর তো? হ্যাঁ। ওকে আসি তাহলে, বাই বাই। জান্নাত চলে যায়। নিলয় মাথার পিছনে হাত দিয়ে দুঃখী হয়ে জান্নাতে চলে যাওয়ার দিকে দেখে, আজও পারলো না। নিলয়ের ফ্রেন্ডটা আড়াল থেকে বেরিয়ে এসে বলে, শালা তুই আসলে একটা ফাটু, জান্নাতকে ভালোবাসিস এটা বলতে পারলি না? আরে ওর তাড়া ছিল, তাই আর বলিনি, কালকে অবশ্যই বলবো। কী যে বলবি জানা আছে, আজ এক মাস বসে সাহস করলি আর বলতেই পারলি না, দূর দোষ। ও এত সুন্দরী, আমার মাথা ঠিক থাকে না।
প্রচণ্ড নার্ভাস হয়ে যায় ওর দিকে তাকালে। তাইলে ওরে বললি কেমনে? দেখি ওই সবাই ক্যান্টিনে চল, আজকে ফাটুটায় ট্রিট দিব আমাকে। কতক্ষণ ধরে দাঁড়াই থাকলাম, তাও সালায় পারলো না। আয় বেটা। নিরয়কে নিয়ে ওর ফ্রেন্ডরা হাসি ঠাট্টা করতে করতে চলে যায়। জান্নাত ওর গাড়িতে উঠে বাসায় চলে আসে, সাথে আবার ছোট খালার বাসায় রওনা হয়। জান্নাতের কাছে ওর খালামনিদের মধ্যে সবচেয়ে প্রিয় খালা হলো ওর ছোট খালা, যার বাসায় ও এখন যাচ্ছে। ওর প্রিয় কারণ ওকে সবথেকে বেশি ভালোবাসেন তিনি, খালাদের মধ্যে আর কি। জান্নাতের মোট চার খালা, ওর আম্মুর আগে দুজন আর ওর আম্মুর পরে দুজন, সবার শেষে এই নায়লা খালা। ওর প্রতি জন্মদিনেই ওর পছন্দের গিফটগুলো নায়লা খালায় দেয়। আজকে তিনি অসুস্থ শুনে জান্নাতের মনটা ভীষণ খারাপ। ওর আধা ঘন্টা নাগাদ সময়ে ছোট খালার বাসায় পৌঁছে যায়। জান্নাতের বাবা ব্যবসার কাছে ব্যস্ত থাকায় ওর মা আর মেয়ে এসেছে দেখা করতে। বেল দিতে বাসায় সার্ভেন দরজা খুলে ওদের দেখে প্রথমে সালাম দেয়। ওরা সালামের উত্তর দিয়ে সোজা নায়লা খালার কাছে চলে যায়। গিয়ে দেখে খালা একা একা শুয়ে আছেন, ওদের দেখে তিনি উঠে বসেন। জান্নাতের মা তার কাছে গিয়ে বলেন, উঠতে হবে না, শুয়ে থাক, সমস্যা নেই। বসি একটু। কিরে জান্নাত, কেমন আছিস মামনি? আমি তো ভালো আছি, তোমার কি হলো? ঠান্ডা লেগেছে রে অনেক, জানোই তো আপা আমার ঠান্ডা আবার একটু বেশি। তুই একটুও নিজের খেয়াল রাখিস না, রাসেল কি তোর একটু যত্ন নেয় না নাকি? কি যে বলেন না আপা, কাল সারা রাত বেচারা এক ফোঁটা ঘুমায়নি, সারা রাত বসে আমার সেবা করেছে, জলপট্টি দিয়ে দিয়ে জল কমিয়েছে। মহাশয় সকালে কোনোভাবেই অফিস যাবে না, অথচ আজকে অফিসে বিশেষ মিটিং আছে, তাও সে যাবে না। আমি জোর করে বকিস টোকে তারপর পাঠিয়েছি, ও যে আমাকে কত ভালোবাসায় যত্ন করে তা যদি তুমি দেখতে তোমার হিংসা হতো। হয়েছে বুঝছি, থাম এবার, একমাত্র তোকেই দেখলাম যে এত স্বামী ভক্ত। ও যে সবার থেকে ভালো আর আলাদা তাই, এ ময়না ওনাদের জন্য নাস্তা নিয়ে। আচ্ছা আপা। দেখেছো আমার মামনিটা মন খারাপ করে বসে আছে? এদিকে আয়, আমি এখন সুস্থ আছি রে পাগলি, চিন্তা করিস না। জান্নাত তোর খালার কাছে গিয়ে বলে, সত্যি তো? হ্যাঁ রে, তোর খালার জন্য আমি একটু অসুস্থ হতে পারি না, একদম পাগল হয়ে যায়। জান্নাত খালাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, প্রেম করে বিয়ে করলে বুঝি ভালোবাসাটা তো গভীর হয়। কারণ ওর নায়লা খালাও প্রেম করে বিয়ে করেছেন। তাদের মাঝে মহব্বত দেখলে জান্নাতেরও ইচ্ছে হয় ও ছোট খালুর মতো ওর জীবনে কেউ আসুক, কেউ ওকে এভাবে আগলে রাখুক। কিন্তু জান্নাত কাউকে এখনও পর্যন্ত সুযোগ দেয়নি। তবে ওর মন যাচ্ছে এবার ও কাউকে সুযোগটা দেবে, অবশ্যই দেবে। এরপর ওরা তিনজন মিলে অনেক কথা ঝুলে খুলে বসে। এদিকে নামাজ শেষ করে বাসায় চলে এসেছিলাম বাবার সাথে আমি। যাও এবং আসার সময় কম হলেও বিশ্বনের সাথে পরিচিত হই, বাবাই তা নিজের ছেলে বলে পরিচয় করিয়ে দেন। সবার কাছে বলেন আমার হাতের সমস্যার কথা। অবাক করার বিষয় হলো সত্যি যে একজন লোকও নেগেটিভভাবে আমার সমস্যাটা নেয়নি, সবাই পজিটিভভাবে নিয়েছে। আমি শুধু অবাক হচ্ছিলাম পুরোটা সময়। পরে একটু ভেবেচিন্তে বের করলাম, আসলে বাবা আমাকে তুচ্ছ করে বলেনি, বাকিরা সবাই আমাকে সদরে গ্রহণ করেছে। সে যদি একবার হলেও আমার উপর বিরক্তি প্রকাশ করত কিংবা আমার সম্পর্কে বলতে লজ্জা পেত, তাহলে হয়তো অন্যরা এই সুযোগটুকু নিয়েই আমাকে আবার লাঞ্ছিত হতে হতো। এখন আমি বুঝেছি আমি কেন সবার কাছে একটা নেগেটিভ ফিগার ছিলাম, কারণ আমার আপন পরিবার আমাকে আজ পর্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। তারা যদি আমাকে সদরে গ্রহণ করত, সমাজে আমাকে নিয়ে বলতে লজ্জা না পেত, তাহলে হয়তো আজকে আমি ঘরারা হতাম না। কি দরকার ছিল আমাকে বিয়ে দেওয়ার? কোনো মেয়ের কাছ থেকে আমি কখনোই প্রেম ভালোবাসা এগুলো আশা করিনি, এখনও করি না, কারণ আমি জানি কোনো মেয়ে আমাকে স্বাভাবিকভাবে নেবে না। সে চাই তার লাইফ পার্টনার সবচেয়ে সুন্দর, হ্যান্ডসাম আর ফিজিক্যালি ফিট হোক। আমার মতো হাত ভাঙা ছেলেকে কেউই চাইবে না। বাবার ভাই সেটা বুঝলই না, তাদের মাথার বোঝা অন্যের কাঁধে তুলে দেওয়ার জন্য উঠে পড়বে লাগলো। কিন্তু লাভ হলো কি? আমি আজ ঘর ছাড়া। তবে এখন মনে হয় আল্লাহ যা করেন আমাদেরকে ভালোর জন্যই করেন, না হলে এত ভালো অমায়িক পরিবার আর পরিবেশ হয়তো আমি কখনোই পেতাম না। সেদিন বাবা মা আর বোনের সাথে অনেকটা সময় গল্প করি, আমার জীবনে এ পর্যন্ত ঘটে যাওয়া অনেক কিছুই তাদেরকে বলি।
তারা কেবি চোখের পানি আটকে রাখতে পারেননি, পারেনি আমিও। সেদিন ওভাবে শেষ হলে পরদিন বাবা আমাকে নিয়ে শপিংয়ে যান, সাথে রাজশাহীর অনেকগুলো জায়গায় ঘুরে দেখান। এর পরের দিন ওনার বিশাল বড় ফ্যাক্টরি ঘুরে দেখান, সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আমার এখন রাজশাহীর অনেকগুলো জায়গা চেনা হয়ে গেছে, তাই সিদ্ধান্ত নিলাম এখন আর বসে রাখা যাবে না, কিছু একটা করতে হবে। এভাবে ওনাদের ঘাটের উপর চেপে পায়ের উপর পা তুলে বসে বসে আমি খাবো অসম্ভব। আমি একজন ছেলে, আমাকে ইনকাম করতে হবে। এখন ভাবছি কি করব। মাথার ভিতরে একটা বড় ইচ্ছে আছে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে লাগবে অনেক অনেক টাকা, যা এখন আমার কাছে নেই। হঠাৎ মরিয়ম দরজায় নক করে। ভাইয়া ভিতরে আসি। হ্যাঁ বোন আয়। ও ভিতরে এসে জানায় বাবা আমাকে ডাকছে। আমি দ্রুত তার কাছে গেলাম। ওনার সামনে বসতে উনি বললেন, আমার তো কাপড়ের বিশাল বড় বিজনেস, এতদিন তো তোকে সবই দেখালাম, তুই তো বিজনেস নিয়ে পড়েছিস, অনেক ভালো রেজাল্টও করেছিস, এখন আমার ব্যবসাটা যদি তুই ধরতি তাহলে আমার একটু সুবিধা হতো আবির। আমি বাবার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকি, তারপর বলি, আপনি আমার কথায় রাগ করবেন না প্লিজ, তবে আমি আপনার এই কথাটা রাখতে পারবো না, কারণ আমি চাই আমার পড়াশোনার যোগ্যতা দিয়ে নিজে কিছু একটা করতে। আমি যদি বিনা পরিশ্রমে এত কিছু পেয়ে যাই তাহলে জীবনের মানেটা কখনোই আমি উপলব্ধি করতে পারবো না। আমি কষ্ট করতে চাই, আমি কষ্ট করে অর্থ উপার্জন করতে চাই। আমার একটা স্বপ্ন কিংবা বলতে পারেন বড় ইচ্ছা আছে, আমি চাই আমার যোগ্যতা এবং পরিশ্রম দিয়ে সেটা পূরণ করতে। জানি অনেক কঠিন হবে, তবে আমি চেষ্টা করতে চাই বাবা। আমার কথা শুনে উনি হেসে উঠলেন আর বললেন, সাব্বাস, আমি তোর কাছ থেকে এটা আশা করেছিলাম, তোকে পরীক্ষা করার জন্যই আমি আমার বিজনেসটা তোকে দিতে চাইছিলাম। অবশ্য তুই যদি না গ্রহণ করতি তা আমি খুশি হতাম না, তবে একটু কষ্ট পেতাম যে তুই আমার আশানুরূপ হলি না, কিন্তু তুই পাশ করেছিস। আমি যেমনটা ভেবেছিলাম তুই ঠিক তেমনই, আমার বিশ্বাস আর তোর জন্য সীমাহীন দোয়া রইল, তুই পারবি একদিন তোর স্বপ্নটা পূরণ করে সবাইকে দেখিয়ে দিতে। সেদিন আমরা পুরো দুনিয়া তোকে দেখব, তোর বাহবা করবে দেখিস। আল্লাহ জানে সেদিন পর্যন্ত আমাদেরকে তোর পাশে রাখে বাবা। আর হ্যাঁ আবির, আমরা সব কিছু কিন্তু দুজনের জন্যই, এত সয় সম্পত্তি নিয়ে তো আর কবরে যাওয়া যাবে না, যা আছে তোদের প্রয়োজনে ভাগ করিস। আসল কথা হলো তোরা যদি আর্থিক কোনো সাহায্য লাগে আমাকে বলিস বাবা, আমি তোর পাশে আছি। খুশিতে মনটা ভরে আসছিল। আমি কিছু বলার আগেই মা পিছন থেকে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, দেখেছ বলেছি না আমি যে ও লাখে একটা ছেলে, ওর কোনো লোভ নেই, ও খুব ভালো একটা ছেলে, আমার ছেলেও। আল্লাহ ওকে আমার জন্য শুধু পাঠিয়েছেন, দোয়া করি বাবা তুই অনেক বড় হও। অজান্তেই চোখ জোড়া ভিজে আসে। জীবনের সবচেয়ে বড় পাওয়া কি জানেন? বাবা মার আন্তরিক দোয়া, যে দোয়া আপনাকে পাতাল থেকে দুনিয়ার সব উচ্চতায় পৌঁছে দিতে পারে। আমি নিজের আপনদের দোয়া না পেলেও আমার নতুন বাবা মার দোয়া আমি পেয়েছি। জীবনে আর কি লাগে? আমি চোখ মুছে পড়লাম। বাবা ওযু করে আসি, একসাথে নামাজে যাব। আচ্ছা আয়। তারপর একসাথে নামাজে গেলাম, বাবা আর ছেলে। এদিকে মাথার ভিতর ঘুরছিল কি দিয়ে শুরু করব। আসার সময় সার্টিফিকেটগুলো কী যেন ভেবে নিয়ে এসেছিলাম। মনে মনে ভাবছি কোন কোম্পানিতে জয়েন করব, কিন্তু আমার মতো হাত ভাঙে কি তারা হায়ার করবে, এটাই বড় প্রশ্ন। ভাবছি কালকে সকালে পত্রিকা নিয়ে বসব, দেখি এখানে কোনো কোম্পানিতে চাকরি পাওয়া যায় কি না। পরদিন সকালে বেরিয়ে গেলাম চাকরির পত্রিকা আনতে। পাড়ার মোড়েই পত্রিকা বিক্রি করে, পেয়েও গেলাম চাকরির পত্রিকাটা। বাসায় এনে খুব মনোযোগ সহকারে চাকরি খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে 4-5 বড় কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি পেলাম। একটা কোম্পানির কালি পরীক্ষা, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমার তো কোনো ফোনই নেই। মরিয়মকে ডাক দিলাম, ও ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বোন তোর ফোনটা একটু দে তো, একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। ও মা ভাইয়া, তোমাকে আবু ফোন কিনে দেয়নি? আরে লাগবে না, এমনি অনেক খরচ করেছেন আমার পিছনে। কি যে বলো, এই নেও। মরিয়ম ওর ফোনটা দিলে আমি অনলাইনে চাকরির জন্য অ্যাপ্লাই করি। আমার প্রতিটা রেজাল্ট ভালো থাকায় নিজের উপর একটা বিশ্বাস ছিল, কিন্তু কোনো প্রস্তুতি ছিল না আমার, সেটার জন্য একটু চিন্তা হচ্ছিল। মরিয়মকে ফোন দিয়ে বললাম,
অসংখ্য ধন্যবাদ। ভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, তুমি যাবে আমার সাথে? আমার ফ্রেন্ডদের সাথে তোমার পরিচয় করিয়ে দিব নি, চলো। না রে, আজ না, অন্য কোনো দিন। কাল আমার পরীক্ষা, সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। হঠাৎ পিছন থেকে বাবা এসে আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, এটা নে। আমি তাকিয়ে দেখি লেটেস্ট আইফোন। আমি তো পুরো অবাক হয়ে যাই আর বলি, এটা দিয়ে আমি কি করব বাবা? এখন আপাতত এটা চালা, আমি সন্ধ্যায় আসার সময় তোর জন্য আরেকটা নতুন ফোন নিয়ে আসব। চাকরির জন্য প্রস্তুতি নিবি না, অনলাইনে দেখ কী পড়া যায়, নে ধর। আমি না চাওয়া সত্ত্বেও ফোনটা নিয়ে খুশি হই, কারণ আমার সত্যি দরকার ছিল এই ফোনটার। কিন্তু বাবাকে বললাম, বাবা বেশি দামি ফোন কিনে কি হবে, অল্প দামি নর্মাল ফোন নিলেই তো হবে, অবশ্য আমার চাওয়াটা ঠিক না। দূর কে যে বলিস না, আমার ছেলেকে আমি একটা ফোন কিনে দেব না, এটা তো আর আমার অধিকার। তুই যখন ইনকাম করবি আমার মতো, তখন তুই কিছু কিনে দিস আমাদের। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি তো সেটাই চাই, দোয়া করবেন। আমাদের দোয়া তোর সাথে সবসময় আছে। ধন্যবাদ। এরপর চাকরি সংক্রান্ত অনলাইনে অনেক কিছু দেখা শুরু করলাম। এর আগে কখনো চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করিনি, জানি না কী হবে। তবে বাবা অনেক কিছু বললেন, তার অভিজ্ঞতা শেয়ার করলেন আমাকে, অনেক কিছু জানলাম। পরদিন সকাল 10টায় রাজশাহীর একটা সরকারি স্কুলের পরীক্ষা ছিল। বাবা আমাকে গাড়িতে দিয়ে আসলেন এবং বললেন গাড়ি এখানেই থাকবে, আসার সময় যেন গাড়িতে আসি। আমি আচ্ছা বলে পরীক্ষা দিতে চলে যাই। হলে গিয়ে নিজের সিটে চুপচাপ বসে পড়ি। আমার ঠিক পাশেই একজন মেয়ে এসে বসেন, আমার বয়সী হবে হয়তো। তিনি আমাকে কিছুক্ষণ দেখে বললেন, এক্সকিউজ মি ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা ছিল, জিজ্ঞেস করি? জি অবশ্যই। আপনার ডান হাতটা এভাবে আছে কেন? আপনি বাম হাত দিয়ে আবার কলম ধরে আছেন, কোনো সমস্যা? আমি একটু হাসলাম, হেসে বললাম, জি আমার ডান হাতটা প্যারালাইজড। আমার কথা শোনা মাত্রই মেয়েটার মুখের অবস্থাটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সে আমার কাছ থেকে একটু দূরে সরে বসেন। মনে হচ্ছিল আমি কোনো ছোঁয়াচে রোগ নিয়ে বসে আছি। মেয়েটা ভুল করেও আর আমার দিকে তাকালো না। আমি কিঞ্চিত হাসলাম আর মনে মনে ভাবলাম, দুনিয়াতে এখনও কিছু অপচ মানুষ বেঁচে আছে যারা অন্যকে ছোট করে দেখে, তাদের ফিলিংসটা কখনোই বোঝে না। যাই হোক, পরীক্ষা শুরু হলে স্যার আমার ব্যাপারটা বুঝে আমাকে অনেক সাহায্য করেন, যেটা আমার খুবই ভালো লেগেছিল। ওনার জন্য পরীক্ষাটা ভালো হয়। স্যারকে ধন্যবাদ জানিয়ে হল ত্যাগ করি। সত্যি পরীক্ষার আগের হালকা প্রস্তুতিটা অনেক কাজে দিয়েছে, সবগুলো প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিলাম। হয়তো একটা বা দুটো উত্তর ভুল হতে পারে, তবে পরীক্ষা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অবশ্য পরীক্ষার মাঝে অনাকাঙ্ক্ষিত মানুষগুলো তাদের আচরণে আমার অসহায়ত্বকে মনে করিয়ে দিলেও আমার মনোবল ভাঙতে পারেনি, আমার দৃঢ় ইচ্ছা আমাকে দুর্বল করেনি। এভাবে আমি গুণে গুণে মোট 5টা কোম্পানিতে পরীক্ষা দিই। প্রতিটি পরীক্ষায় অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, সবগুলো নেগেটিভ এক্সপিরিয়েন্স ছিল, তবে আমি ভেঙে পড়িনি। এখন শুধু অপেক্ষা করছিলাম রেজাল্টের জন্য। অন্যদিকে মরিয়ম আর জান্নাত একসাথে ক্যাম্পে বসে আছে। মরিয়ম জান্নাতকে বলে, কি রে, তুই সেদিন বললি বাসায় আসবি, কিন্তু আর তো আসলিই না, পুরো এক মাস হয়ে গেল। আসলেই তো ভুলেই গিয়েছিলাম রে। কেমন বেস্ট ফ্রেন্ড তুই, আমার বাসায় আসার কথা ভুলেই গিয়েছিস, যা তোর সাথে আর কথা নেই। আরে আরে, বান্ধবীটা আমার রাগ করে না, যা কালকে তো শুক্রবার, আমি সকাল সকাল এসে পড়ব। তোর নতুন ভাইটাকেও তো দেখা হলো না এখনো, কেমন আছেন সে? আর তোরা কিভাবে একটা অপরিচিত ছেলের সাথে মিলেমিশে আছিস, সত্যি আমি বুঝতে পারছি না, অবাক লাগে আমার কাছে। এই আমার ভাইয়ার নামে উল্টাপাল্টা কথা বলবি না, খবরদার, ভাইয়া অসম্ভব ভালো, মানে বলার বাহিরে। আমার যে বাবা মা ভাইয়াকে বেশি আদর করে ভালোবাসে, তাও আমার মন খারাপ হয় না, জানিস কেন? কেন? ভাইয়ার মনে অনেক কষ্ট, আমাদের বুঝতে দেয় না, কিন্তু আমরা বুঝি। একবার ভাবতো তোর একটা হাত কাজ করে না বলে তোর আপন পরিবারের লোক যদি তোকে ঘর ছাড়া করত, তখন তোর কেমন লাগতো? জান্নাত মরিয়মের কথা শুনে ভাবনায় পড়ে যায়।
ও তো ভেবেই অনেক কষ্ট পাচ্ছিল, আর সেখানে মরিয়মের ভাইয়ের সাথেই এমনটা হয়েছে। মরিয়ম আবারও বলে, জানিস ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, আমাকে তার কষ্টগুলো এসে বলে। বাবার এত কিছু থাকতেও সে নিজের যোগ্যতায় চাকরি খুঁজেছে, সেখানে গিয়েও অনেক মানুষ নাকি তাকে কটূক্তি করেছে, তাকে হেয় করেছে। আমার শুনেই কান্না পাচ্ছিল। ভাইয়া যে কিভাবে এসব মেনে নেয় আমি জানি না। আমার সামনে আমার ভাইয়াকে কেউ কিছু বলে আমি তাকে মেরেই ফেলব। আচ্ছা শান্ত হ, তোর কথা শুনে তোর ভাইটাকে এবার আমার সত্যি সত্যি দেখতে ইচ্ছে করছে অনেক। কাল চলে আসিস, আমার ভাইয়া এক তো হ্যান্ডসাম আর ভালো, দেখিস তুই প্রথম দেখাতেই প্রেমে পড়বি। হ্যাঁ তোর মাথা চুপ কর তো, ভালো কথা মনে করেছিস রে। জানিস আমি একটা বিষয় খেয়াল করেছি। কি দোস্ত? আমাদের ক্লাসের নিলয় আছে না? হ্যাঁ, ও আবার কি করেছে? ও মনে হয় আমাকে প্রপোজ করতে চায়, আমাকে পছন্দ করে মেবি। কয়েকদিন বলার চেষ্টাও করেছে বেচারা, কিন্তু পারেনি। মরিয়ম গম্ভীর কণ্ঠে বলে, তোর ওকে ভালো লাগে? জানি না ঠিক, কিন্তু আজকাল ও যে আমাকে অ্যাটেনশনগুলো দিচ্ছে আমার তো মজাই লাগছে, দেখি কি হয়। চল বাসায় যাই, ভালো লাগছে না আর। কে কি হলো তোর? কিছু না, চল। আরে বল না, নীলার ছেলেটাকে আমার ভালো লাগে, সেদিন দেখেছি ওর ফ্রেন্ডসদের নিয়ে সিগারেট খেতে। বলিস কি, কিন্তু সিগারেট খাওয়া আজকাল কমন হয়ে গিয়েছে। আচ্ছা বুঝছি তো, তোর ওকে ভালো লেগেছে, যা না ওর সাথে গিয়ে রিলেশন কর, ওই ফালতু ছেলের চেয়ে আমার ভাইয়া অনেক গুণ ভালো। আরে আরে রাগ করিস কেন, আমি কি বলেছি নাকি যে আমি ওর সাথে রিলেশন করব? জাস্ট একটু সামান্য ভালো লাগে এই আর কি। ভালো হয়েছে, এবার চল বাসায় যাব। ভাই রে ভাই, তোর যে কি রাগ। এরপর জান্নাত আর মরিয়ম যে যার বাসায় চলে যায়। আজকে শুক্রবার, সকালে বাবার সাথে নামাজ পড়ে এসে আবার ঘুম দিয়েছিলাম। বোন এসে ডেকে উঠিয়েছে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা খেতে খেতে বাবা জিজ্ঞাসা করলেন, রেজাল্ট দিবে কবে যাবে? এই তো আর দু তিন দিন পর। বাস থেকে মা বলে উঠলেন, চিন্তা করিস না, আমার মন বলছে তুই সব জায়গায় চান্স পাবি। ইনশাল্লাহ, একটা ভালো কমার্সে চাকরি পেলেই হয়। মা আজকে কিন্তু জান্নাত আসবে একটু পর, ভালো করে রান্না করো। কি বলিস, জান্নাত আসবে আজকে? হ্যাঁ। আমি বোকার মতো তাকিয়েছিলাম, মা আমার অবস্থা বুঝে পড়লেন। জানিস আবে, জান্নাত খুব ভারী মিষ্টি একটা মেয়ে, মরিয়মের বেস্ট ফ্রেন্ড, আমাদের বাসায় প্রায়ই আসে, মেয়েটার মা বাবা অনেক ভালো, আমার খুব ভালো লাগে মেয়েটাকে। শিকদার ভাই, মানুষটা একদম মনের মানুষ, ওনার জন্য কত মানুষ যে উপকার হয়েছে বলার বাইরে। মরিয়ম, জান্নাত আসলে তোর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিস কিন্তু। মায়ের কথা শুনে ও হাসতে হাসতে বলে, ও আবি ভাইয়াকেই দেখতে আসছে। সবাই হেসে দেয়, আমি চুপচাপ খাওয়া দাওয়া করি, আমার এইসবে একদম ইন্টারেস্ট নেই। আমি খাওয়া দাওয়া করে আমার রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসি। বাবা সেদিন ফোনের সাথে একটা ল্যাপটপও কিনে দিয়েছেন, আমি তো নিতে চাইনি, তাও তিনি জোর করে দিয়েছেন। আমি ল্যাপটপে বিভিন্ন চাকরি, বিজনেস রিলেটেড অর্গিটেল, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি দেখছিলাম মন দিয়ে। এতই ডুবেছিলাম যে দেখতে দেখতে কখন যে অনেকগুলো সময় পার হয়ে যায়। ঘড়িতে 11:30 নাগাদ বাজে, আবার জুমার নামাজ যেতে হবে বলে ল্যাপটপটা অফ করি। যেই অফ করে উঠে পিছনে ঘুরে তাকাই, আমি তো পুরো থ। একটা বেশ সুন্দর মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। আমি তাকে আমার রুমে রেখে পুরো হক চুকিয়ে যাই। কে এই মেয়ে? আমি কিছু বলার আগেই মেয়েটা বলে ওঠে, এতক্ষণ যাব দাঁড়িয়ে আছি আপনি একবারও টের পাননি? দুঃখিত, পাইনি। কিন্তু আপনি কে? কেন, মরিয়ম বলেনি কিছু? হো, আপনি তাহলে ওর বেস্ট ফ্রেন্ড? জি, আমি জান্নাত, ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড। বলে ও আমাকে দেখছিল, কিছুক্ষণ দেখে বলল, আপনি তাহলে ওর নতুন ভাই? জি। আমাকে আপনি করে বলছেন কেন, আমি আপনার অনেক ছোট, তুমি করে বলেন। আমি জান্নাতের কথা শুনে ভেবা চাকা খেয়ে যাই, কিরকম মেয়েটা, প্রথম দেখালেই কিভাবে কথা বলছে আমার সাথে। আমি বললাম, সরি আমি সবাইকে তুমি করে বলতে পারি না।
তাহলে তুই করে বললেন? জান্নাত হাসছিল। মেয়েটার হাসিটা মন মাতানো। হাসির কারণে খেয়াল করলাম মেয়েটার গালে টোল পড়ে, যেটার জন্য ওকে আরও বেশি সুন্দর লাগছিল। কিন্তু ওর সুন্দরতা আমাকে স্পর্শ করেনি। আমি গভীর কণ্ঠে বললাম, দেখুন আমি আপনাকে আপনি করে বলবো, আর এখন যদি কিছু না মনে করেন তাহলে একটু বাইরে যান, আমি গোসলে যাব, জুমার নামাজ আছে। জান্নাত আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে, তারপর ভুকুচকে বলে, যাচ্ছি যাচ্ছি, ভাগাতে হবে না, এ আসছে, আমার মতো সুন্দরীকে পাত্তা দিল না, দেখাচ্ছি মজা। এসব গুনগুনিয়ে বলে হনহন করে চলে গেল। আমি ঠিক মতো শুনলাম না কি বলতে বলতে গেল, তবে ও যাওয়াতে হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর দ্রুত শাওয়ার নিতে চলে গেলাম, কারণ নামাজে যেতে হবে। আমার সাথে রাগ করে জান্নাত যে রুম থেকে বের হয়ে, সাথে সাথেই মরিয়মের সাথে দেখা হয়। মরিয়ম জান্নাতকে রাগীভাবে দেখে জিজ্ঞাসা করে, কি রে সে আছিস কেন, কি হয়েছে? তোর ভাইটা আস্ত একটা ফালতু, আমাকে রীতিমতো ভাগিয়ে দিল রুম থেকে, পচা ফালতু লম্বু। জান্নাতের কথা শুনে মরিয়ম হেসে দেয়। হাসতে হাসতে জান্নাতকে নিয়ে ও রুমে যায়। দুজন বসে মরিয়ম বলে, ভাইয়া এমনি তার মেয়েদের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। জান্নাত মুখে হাত দিয়ে আস্তে করে বলে, তাহলে তোর ভাই কি ওরকম নাকি? যা দুষ্টু, আমার ভাই ওরকম কিছু না। আসলে ভাইয়া যখন ভার্সিটিতে পড়তো তখন তার নাকি একটা মেয়ের পছন্দ হয়েছিল। মেয়েটি নাকি তার সাথে ভালো ব্যবহার করতো, তার সাথে পড়াশুনো করতো, ভাইয়ার কাছে থেকে অনেক হেল্প নিত পড়াশুনোর জন্য, দুইজন একসাথে অনেক সময় কাটাতো। ভাইয়া ভেবেছিল ওই মেয়েটাও বোধহয় তাকে পছন্দ করে, তাই একদিন ঠিক করে যে সে তার মনের কথা বলবে। কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো যে মুখোশধারী সেটা ভাইয়া স্বপ্নেও ভাবেনি। ভাইয়া যেই দিন সাহস করে তার মনের কথা বলতে যাবে ঠিক সেই দিন সে আড়ালে দাঁড়িয়ে শোনে মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বলছে, আরে তোরা পাগল নাকি, আমি ওই হাত ভাঙা আর্টিস্ট ছেলের সাথে প্রেম করব? অসম্ভব, ওর সাথে আমি মিশি কজ ওর মেধা ভালো, আমার পড়াশোনায় অনেক হেল্প হয়, না হলে ওর সাথে আমি জীবনেও কথা বলতাম না। ভাইয়া এগুলো শুনে খুব কষ্ট পায়। এরপর থেকে সে আর কোনো দিন ভাবেনি কোনো মেয়ে তাকে পছন্দ করবে কিংবা ভালোবাসবে। তার হাতের সমস্যার জন্য জীবনের প্রতিটা ধাপেই তাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তাই আমরা যতটা পারি ওনাকে সাপোর্ট করি। জান্নাত মরিয়মের কথা শুনে চুপ হয়ে যায়। ও ভেবে পাচ্ছে না একটা মানুষ এত কষ্ট নিয়ে কীভাবে জীবনযাপন করে। ও যতই আবিরের সম্পর্কে জানছে ওর মাঝে আবিরকে নিয়ে একটা আলাদা কৌতূহল সৃষ্টি হচ্ছে। জান্নাত মনে মনে এটাও ভাবে যে আজ পর্যন্ত এমন কোনো ছেলে নেই যে ওকে দেখে পাগল হয়ে যায়নি, তার জিভ থাকা সত্ত্বেও। সেখানে একটু আগে আবিরের চোখে ও কোনো প্রকার আকর্ষণ দেখেনি, বরং দেখেছে অস্বস্তি। জান্নাত মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তোর ভাইটা আসলেই অনেক ভালো, সত্যি বলতে হয়েছে কি আজ পর্যন্ত আমাকে কেউ কখনো এভাবে পাত্তা না দিয়ে তাড়িয়ে দেয়নি। তোর ভাইটা এমন করায় রাগ চলে এসেছিল, কিন্তু কে ভেবেছিল এমনটা করার পেছনে একটা কারণ আছে? আচ্ছা বাবা আর রাগ করিস না, আমি ভাইয়ার হয়ে সরি বলছি, চল আমার কাছে যাই। আচ্ছা চল। এরপর জান্নাতকে নিয়ে মরিয়মের মায়ের কাছে যাই। জান্নাতকে দেখে তিনি অনেক কথা বলেন, অনেক কিছু জিজ্ঞাসা করেন, হাসি ঠাট্টা করেন। জান্নাত পাশে দাঁড়িয়ে কথা বলছিল, আর মরিয়ম এবং ওর মা মিলে রান্না করছিল, সাথে সার্ভেন্টরা তো আছেই। জান্নাত জিজ্ঞাসা করে, আচ্ছা আন্টি আপনারা কেন ওনাকে এত বিশ্বাস করলেন, আবার আপনাদের সাথে থাকতেও দিলেন, সে তো মিথ্যার আশ্রয়ও নিতে পারে। মা একটু হেসে বললেন, আবির তো নিজ ইচ্ছা এখানে আসেনি মামুনি, ওকে তোমার আঙ্কেল নিয়ে এসেছে, সে কিন্তু সে লোক না, সে সহজে কাউকে বিশ্বাস করে না, তোমার আঙ্কেল জেনে শুনে বুঝেই আবিরকে এনেছেন, এরপর যখন আমাদের সাথে পরিচয় করিয়ে দিল আমিও প্রথমে রাজি হইনি, পরে ওর সব কিছু শোনার পর নিজেকে আর আটকে রাখতে পারিনি। জীবনে ছেলে সন্তানের একটা খুব ইচ্ছে ছিল, বাবা মার শেষ বয়সের আশ্রয়স্থল কিন্তু ছেলের কাছেই হয়, মেয়ের কাছে না। তারপর যে মরিয়ম, ওকে রেখে যদি আমরা কাল চলে যাই ওকে কে দেখে রাখবে বলো? ওর হাজবেন্ড যদি ওর সব কিছু নিয়ে ওকে তাড়িয়ে দেয় তাহলে আমার মেয়েটা কোথায় যাবে? ওর তো কোনো অভিভাবক থাকবে না,
তাই একটা ছেলের খুব দরকার ছিল, অনেক চেয়েছিলাম আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আমার গর্বে না দিলেও অন্যভাবে ঠিকই দিনই পাঠিয়ে দিয়েছেন। আবিরের চোখে আমি কোনো লোভ লালসা কিংবা আমাদের ক্ষতি করবে এমন কিছু দেখিনি। আমি শুধু দেখেছি ছেলেটা একটু আশ্রয় চায়, তাই ওকে ওর নতুন মায়ের বুকে আশ্রয় দিয়েছি। আমাদের বিশাল বড় সম্পত্তি, বিজনেস থাকা সত্ত্বেও নিজে কিছু করার জন্য দৌড়াচ্ছে, এরকম ছেলে কই পাওয়া যাবে বলো? জান্নাত এতক্ষণ মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিল, তারপর ও একটু ভেবে বলল, ঠিকই বলেছেন আন্টি, এভাবে আমি ভেবে দেখেছি। আবির অনেক ভালো একটা ছেলে, ওর আপন পরিবার অনেক মূল্যবান কিছু হারিয়েছে। আমি হাজার শুকরিয়া জানাই মহান আল্লাহকে যে তিনি আমাদেরকে ওকে দিয়েছেন, না হলে ছেলেটা যে কি করত, কোথায় যেত, কি খেত, হয়তো ওর জীবনটা শেষই হয়ে যেত। জি। এদিকে আমি রেডি হয়ে বাবার সাথে নামাজে গেলাম। নামাজ শেষ করে একসাথে বাসে এসে সবাই একসাথে খেতে বসলাম। আজকে জান্নাতের জন্য আর আমার জন্য স্পেশালভাবে রান্না করেছে মা। মায়ের হাতে রান্না আমার এখন সবচেয়ে প্রিয়। মরিয়ম সবাইকে খাবার বেড়ে দিল, আমি মরিয়মকে আমার পাশে বসিয়ে আমি ওকে বেড়ে দিলাম। তারপর সবাই একসাথে খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ খাওয়ার পর মা জান্নাতকে জিজ্ঞাসা করলেন, মামুনি রান্না কেমন হয়েছে? অনেক ভালো আন্টি, আম্মুর পরে আপনার রান্নাই আমার সবচেয়ে পছন্দের। বাহ, এরপর আসলে অবশ্য তোমার আব্বা আম্মুকে সাথে নিয়ে আসবে। জি আন্টি। মরিয়ম, আবিরকে আরেকটা রোস্ট দে। না না মা, লাগবে না, বাবাকে দাও। আরে তুই নে, দাঁড়া আমি দিচ্ছি। বাবা আমাকে জোর করে আরেকটা রোস্ট দেন, আমি আর কি করবো, খেয়ে নি। খেতে খেতে একটা বিষয় খেয়াল করলাম, জান্নাত আমার দিকে আর চোখে তাকিয়েছিল অনেকবার, একবার দুপুরে চোখাচোখি হয়। জানি না ও কি দেখছিল, মনে হয় আমার বাম হাত দিয়ে খাওয়া দেখছিল। মাঝে মাঝে মা আমাকে খাইয়ে দেয়, কিন্তু বড় হয়েছি তাই নিজের যে হাতটা আছে সেটা দিয়েই খাওয়ার চেষ্টা করি, মানে চামচ দিয়ে খাই। মরিয়ম আমাকে হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে দেয়, আবার কখনো বাবা মাছ বেছে দেন, আবার কখনো মা নিজে হাতে সব কিছু মাখিয়ে আমাকে খাইয়ে দেন। সত্যি এমন বাবা মা আর বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, এভাবেই দুপুরের খাবার শেষ করে আমি আমার রুমে চলে যাই, আর বাকিরা বাকিদের রুমে। ঘড়িতে তিনটে নাগাদ বাজে, বেডে বসে হেলান দিয়ে ফোন চালাচ্ছিলাম। চালাতে চালাতে কখন যে ঘুমিয়ে যাই ঠেরই পায়নি। ঘুম ভাঙে আজানের শব্দে, দ্রুত উঠে অজু করে রওনা হই নামাজের জন্য, সাথে বাবাও ছিল। নামাজ শেষ করে বাসায় এসে একটা চাকরি রিলেটেড বই নিয়ে ছাদে চলে যায়। ভাবি নিরিবিলি পড়তে পারবো, কিন্তু এ কি, ছাদে উঠে দেখে জান্নাত দাঁড়িয়ে আছে আমার পায়ে শব্দ পেয়ে ও দ্রুত পিছনে তাকিয়ে আমাকে দেখে বলল, ও আপনি কি, আমাকেও ভয় দেখানোর ইচ্ছে ছিল নাকি? আমি কিছু না বলে উল্টো পায়ে নিচে চলে যাচ্ছিলাম, কিন্তু জান্নাত আমাকে থামালো। এই কোথায় যাচ্ছেন, দাঁড়ান এদিকে আসেন, কথা আছে। আমি নিরুপায় হয়ে আস্তে আস্তে ওর কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ওর মুখের দিকে তাকালাম না, ইচ্ছে হচ্ছিল না তাকাতে। জান্নাত হাসি মাখা মুখে বলল, সকালের জন্য সরি, আমি একটু দুষ্টু তো তাই উল্টাপাল্টা বলি, আপনি প্লিজ মাইন্ড করবেন না। আমি আবার ওর দিকে তাকালাম, মুচকে একটা হাসি আমিও দিয়ে বললাম, না না আমিও সরি, আসলে নামাজের জন্য দেরি হচ্ছিল তো, তাই ওভাবে তখন আপনাকে। আরে সমস্যা নেই, আসলে আমি তো ভেবেছিলাম আপনি কোনো কুমতলবে এখানে এসছেন, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল। যাই হোক, আপনি কখনো মন খারাপ করবেন না, আপনি যথেষ্ট পারফেক্ট। ধন্যবাদ। আচ্ছা আপনি পড়ুন, আমি বরং নিচে যাই, আসলে মরিয়ম ঘুমোচ্ছিল তো তাই উপরে আসলাম। ও তাহলে আপনি থাকুন, আমি বরং নিচে যাই। না না সমস্যা নেই, আমি এখন চলে যাব বাসায়, তাই নিচে তো যেতেই হবে। ও আসি তাহলে, ভালো থাকবেন। আপনিও। বলেই জান্নাত চলে যায়। আমি বসে বসে পড়ায় মনোযোগ দিই, খেয়াল করিনি যে জান্নাত এবার উঁকি মেরে আমাকে দেখছিল। এরপর জান্নাত সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সেদিনের পর আমি নতুন কিছু চাকরি খুঁজি, কিন্তু পায় না। এদিকে দেখতে দেখতে আমার আগের পরীক্ষা দেওয়া পাঁচটি কোম্পানির রেজাল্ট ক্রমান্বয়ে প্রকাশ পায়। অবিশ্বাস্য হলেও সত্যি যে আমি প্রতিটি কোম্পানির পরীক্ষায় টিকি। এবার ইন্টারভিউর পালা 7, 9, 10, 14 এবং 18 তারিখ। এই পাঁচ দিনে মোট পাঁচটি ইন্টারভিউ। আমি যথাক্রমে 7, 9, 10 এবং 14 তারিখ গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি। সবে আমাকে রিজেক্ট করে, আমার রেজাল্টের জন্য না, আমার এই অবদাত্ত হাতের জন্য। ভীষণভাবে ভেঙে পড়ি। বাবা মা বোন অনেক বুঝিয়ে সাহস দেন, বলেন
লাস্ট ইন্টারভিউতে যেন যাই। আমি তাদের কথা মতো সেখানে গেলাম। অন্যদিকে জান্নাতের ভার্সিটিতে আজ ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু নিলয় জান্নাতকে অপেক্ষা করতে বলে ক্লাসে। সবাই গেলে নিলয় আস্তে আস্তে জান্নাতের কাছে এসে বলে, জান্নাত আজ আর বেশি দেরি করব না, আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। জান্নাত, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। আমি তোমার জন্য সব করতে পারি, তুমি কি আমার জেফ হবে? জান্নাত নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। তারপর ও আস্তে একটু সামনে ঝুঁকে নিলয়কে ধরে উঠে দাঁড় করালো। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল, সরি নিলয়, আমি পারবো না, কারণ আমার একটা মানুষকে অনেক পছন্দ হয়েছে, জানি না তাকে পাবো কিনা, কিন্তু আমি আশা ছাড়বো না। তুমি আমার বন্ধু হয়ে থাকলে আমি এই গোলাপটা গ্রহণ করতে পারি। নিলয় মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গোলাপটা মাটিতে ছুঁড়ে ফেলে ক্লাস থেকে বেরিয়ে যায়। জান্নাত হাসে আর মনে মনে ভাবে, যে ছেলের কাছে বন্ধুত্বেরই মূল্যহীন তার কাছে ভালোবাসাটা কত দামি সেটাই পড়ে থাকা গোলাপটা দেখলেই বোঝা যায়। জান্নাতও বেরিয়ে যায় ক্লাস থেকে। বাইরে এসে গাড়ি নিয়ে সোজা বাসার দিকেই যাচ্ছিল। আজ মরিয়ম আসেনি, কারণ ওর ভাই মানে আবিরের নাকি আজ লাস্ট একটা ইন্টারভিউ আছে। আগেরগুলো থেকে আবিরকে বাদ দিয়েছে সেটাও জান্নাত জানে, এবং কেন দিয়েছে তাও। তাই মরিয়ম আজ আসেনি। জান্নাতেরও মনটা খারাপ, সাথে চিন্তা হচ্ছিল আবির আজকে পারবে কি না। হঠাৎই ও বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখে আবির ফুটপাথে বসে আছে একা। জায়গাটা নির্জন, মানে এলাকার ভিতরে বড় গলি, মাঝে মাঝে প্রাইভেট গাড়ি কিংবা রিক্সা চলে। জান্নাত মুহূর্তেই ও ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামলে ও নেমে দ্রুত আবিরের কাছে যায় আর বলে, একি আপনি এখানে বসে আছেন যে, কি হয়েছে, ইন্টারভিউ দিতে চাননি? আবির জান্নাতের কথা শুনে ওর দিকে তাকায়। জান্নাত দেখে আবিরের চোখে ভরা পানি, মানে আবির কাঁদছে। একটা পুরুষ মানুষ ঠিক তখনই কাঁদে যখন সে প্রচণ্ড কষ্ট পায়। জান্নাত কোনো কিছু না ভেবে আবিরের বাম পাশে গিয়ে ওকে ধরে উঠিয়ে জোর করেই গাড়িতে বসে সোজা একটা জায়গায় চলে যায়। তারপর প্রায় আধা ঘন্টার মতো লাগে ওদের পৌঁছাতে। জান্নাত আবিরকে নিয়ে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলে, আঙ্কেল আপনি একটু ওই দিক থেকে ঘুরে আসেন, আর আম্মু কল দিলে একটু ম্যানেজ করে দিন। ঠিক আছে। ড্রাইভার গেলে জান্নাত আমাকে জিজ্ঞাসা করে, একটু বলুন কি হয়েছে আপনার, এভাবে রাস্তায় বসেছিলেন কেন? আজ না আপনার ইন্টারভিউ ছিল, বাসার সবাই তো আপনার জন্য চিন্তা করছে, আর আপনি? জান্নাতের মুখে ইন্টারভিউ কথাটা শুনে মনটা আরো খারাপ হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়। জান্নাত আস্তে করে আবার জিজ্ঞাসা করে, এটাও হয়নি? আমি মাথা নাড়িয়ে না বলি, ও চুপ হয়ে যায়। আমরা দুজন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। জান্নাত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা আপনার রেজাল্ট তো অনেক ভালো, তাহলে ওরা আপনাকে কেন এভাবে তাড়িয়ে দিচ্ছে? আর চুপ থাকতে পারলাম না, কান্না সিক্ত কণ্ঠে একটু আগে ঘটে যাওয়া আমার সাথে ঘটনাটা খুলে বললাম ইন্টারভিউ রুমে। আমি সালাম দিয়ে পারমিশনে ইন্টারভিউ রুমে ঢুকি। সেখানে মোট চারজন ছিলেন। আমাকে বসতে বলে আমার ফাইলটি চাইলেন। আমি বাম হাত দিয়ে ফাইলটি দেওয়া মাত্রই একজন জিজ্ঞাসা করে উঠলেন, আপনার ডান হাতে কোনো সমস্যা? জি স্যার, আমার ডান হাতটি প্যারালাইজড। ও সো সেন্ট, তা হাতটি প্যারালাইসিস কীভাবে হলো, অ্যাক্সিডেন্ট করেছেন? না স্যার, এটা জন্মগত। ও আপনার রেজাল্ট তো অনেক ভালো, এই হাত নিয়ে এত ভালো রেজাল্ট কীভাবে করলেন? নিশ্চয়ই কোনো খারাপ পথ অবলম্বন করেছেন। দুঃখিত স্যার, আমি আমার জীবনে কোনোদিন অসৎ পথ অবলম্বন করিনি। আমার ডান হাত অচল হলেও আমার বাবাটি আল্লাহর ইচ্ছায় ভালো আছে, আমি এটাতেই এত দূর এসেছি। ও তাহলে এবার আমরা আমাদের প্রশ্ন করি, তাহলে বোঝা যাবে। ওকে স্যার। এরপর তারা চারজন মিলে আমাকে বিভিন্ন হার্ট প্রশ্ন করেন, যার মধ্যে 90% উত্তর আমি দিতে পারি। তাদের বিশ্বাস হয় যে হ্যাঁ, আমার সার্টিফিকেটগুলো আসলেই সত্য। এরপর তাদের মাঝে একজন বলে উঠলেন, মিস্টার আবি সাহেব, আপনি আমাদের কোম্পানির জন্য উপযুক্ত বলে আমরা মনে করছি, কংগ্রেস। আমি মুহূর্তের মধ্যেই অসম্ভব খুশি হয়ে যাই। বিশ্বাসই হচ্ছিল না আমি এত বড় নাম করা একটা কোম্পানিতে শেষমেশ চাকরি পেয়েছি। মনে মনে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করছিলাম, কারণ এই চাকরিটা না হলে বাসায় গিয়ে মুখ নিয়ে যেতাম। আমি স্যারদেরও ধন্যবাদ দিই। আর ঠিক তারপরই একজন স্যার বলে ওঠেন, তাহলে আবি সাহেব এবার আসল কথা আসি। জি স্যার। দেখুন আসলে আমরা নর্মালি
দশ করে নেই, কিন্তু আপনার হাতে এই সমস্যার জন্য আপনাকে 25 দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনার এই চাকরি পার্মানেন্ট, মাসে 50,000 টাকা বেতন। স্যার 25 মানে? আরে বুঝেননি, 50,00,000 টাকা দিতে হবে এই চাকরি পেতে হলে। ওনাদের কথা শুনে মনে হলো আমার মাথার উপর বিশাল বড় বাজ পড়ল। তারা আস্তে আস্তে এও বলছেন, আমরা আপনার মতো কাউকে চাকরি দিই না সহজে, কিন্তু আপনার মেধা ভালো, তাই আমরা আপনাকে নিতে চাই। আপনি 25 দিলেই আপনাকে নিয়ে নিব। আপনার ডান হাত যদি ভালো থাকতো তাহলে 10-15 দিলেই হতো। আমি আর কিছু বললাম না, তাদের কাছ থেকে আমার ফাইলটি নিয়ে সালাম দিয়ে চলে আসলাম। জীবনে ভাবতে পারিনি মেধা চেয়ে টাকার মূল্য বেশি হবে, আমার অসহায় থেকে সুযোগ নেবে। সত্যি দুনিয়াটা কোথায় যে যাচ্ছে বুঝতে পারছি না। আমি হেরে গিয়েছি, চরমভাবে হেরে গিয়েছি। কীভাবে এখন বাবা মার বোনের সামনে মুখ দেখাবো বলেন, যেখানে টাকার বিনিময়ে চাকরি নিতে হয়। জান্নাত সবটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছে, ও কোনো ভাষা পাচ্ছে না বলার। আমিও নিজের স্বপ্ন আর ইচ্ছাকে হাওয়ায় উড়ে যেতে দেখে কষ্টে শেষ হয়ে যাচ্ছি। আমার কি কোনো যোগ্যতা নেই, এতটা নিরুপায় আমি? জান্নাত হঠাৎ করে গাড়ি থেকে ওর পানির ফ্ল্যাক্সটা আমাকে দিয়ে বলল, এটা খান, খেয়ে একটু শান্ত হন। আমার গলা শুকিয়ে যাচ্ছিল, তাই আর না করিনি, ওর কাছ থেকে পানির ফ্ল্যাক্সটা নিয়ে পানি খেয়ে নিই। তারপর জান্নাতকে ফ্ল্যাক্সটা ফিরিয়ে দিলে ও রেখে আমাকে নিয়ে বসার জন্য যে জায়গাটা আছে সেখানে গিয়ে বসে। বুঝতে পারছি না জান্নাত আসলে কী করতে চাচ্ছে। আমি আস্তে করে বলি, আপনি শুধু শুধু আমার জন্য সময় নষ্ট করছেন, বাসায় ফিরে যান, আপনার বাবা মা চিন্তা করবে। করবে না কেন, আমার সাথে থাকতে আপনার ভালো লাগছে না বুঝি? আমার জীবনে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা এখন আর বুঝি না। জীবনের গাড়ি যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি। আপনার এই ভারী ভারী কথা আমার মাথায় ঢোকে না, একটু ভাবতে দিন না আমায়। আমি মনে মনে ভাবছি, মেয়েটা আমাকে নিয়ে কত চিন্তা করেছে, কিন্তু লাভ কি হবে? আমি এখন কি করব? ব্যবসা করতে গেলেও তো অনেক টাকা লাগবে, এত টাকা পাবো কোথায়? হ্যাঁ, বাবার কাছে চাইলে তিনি অবশ্যই দেবেন, কিন্তু সেটা তো আর আমার নিজের যোগ্যতায় হলো না, সে ঘুরে ফিরে বাবার হোটেলেই খাওয়া হলো। তারপরে যদি আমি টাকা নিই এবং ব্যবসায় লস করি তখন কি করব? আমার ইচ্ছা ছিল চাকরি করে অনেক টাকা জমাবো, আর তারপর হঠাৎই জান্নাত আইডিয়া আইডিয়া বলে চিৎকার দিয়ে উঠল। আমি চমকে উঠি, ও বেশ খুশি হয়ে বলল, আচ্ছা আপনি তো অনেক ভালো স্টুডেন্ট এবং রেজাল্ট ভালো, আর আপনি তো বিবিএ নিয়ে পড়েছেন তাই না? আমিও বিবিএতে পড়ছি প্রথম বর্ষে। আপনি আমাদের সব ম্যাথ পারেন না? পারি, ওগুলো আমার কাছে পানির মতো। গ্রেট, তাহলে তো হয়েই গেল। কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের একটা গার্লস গ্রুপ আছে, সেখানে আমাদের ক্লাসের কয়েকজন মেয়ে আছে, 15 জনের মতো হবে। বলতে গেলে তারা সবাই ধনী পরিবারেরই। আপনি আমাদের সবাইকে ব্যাচ আকারে পড়াবেন, আমি ওদের ব্যবস্থা করে নিয়ে আসব। আপনি শুধু আমাদের পড়িয়ে মাসে একজন যদি 5 করেও দেয়, আমরা মোট 15 জন আছি, তাহলে 5 15 জানি কত হয়? 75। হ্যাঁ, 75,000 টাকা ইনকাম করতে পারবেন। তার উপর আপনি নাকি ঢাবির স্টুডেন্ট, ওরা জানলে আরো বাড়িয়ে দিতে পারে। ঢাবির স্টুডেন্টের কি দাম জানেন? কি এবার খুশি তো? পারবেন না আমাদের পড়াতে? আমাদের একটা ভালো স্যার লাগতো ম্যাথগুলো বোঝানোর জন্য, আপনি আমাদের স্যার হয়ে যান। ভেবে দেখেন, চাকরি চেয়ে এটা কিন্তু অনেক ভালো, আপনার আসল মেধাকে কাজে লাগাতে পারবেন, বিনিময়ে তার সঠিক মূল্য পাবেন। আপনি কি সত্যি বলছেন আপনার এতগুলো ফ্রেন্ড আমার কাছে পড়বে? 100 বার পড়বে, জাস্ট আপনি একবার রাজি হন, বাকিটা আমার দায়িত্ব। কিন্তু জায়গা পাবো কোথায়? এতগুলো মানুষের জন্য অনেক জায়গা লাগবে। ওফো, তাও তো ঠিক, তাহলে জায়গার অভাবে আমরা আপনার কাছে পড়তে পারবো না। আমি জান্নাতের অসহায় মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলি, একটা জায়গা আছে। জান্নাত ভীষণ খুশি হয়ে বলে, কোথায় কোথায় কোথায়? আমাদের বাসার নিচতলাটা খালি, কিন্তু ভাবছি বাবা কি পারমিশন দেবে, আর যদি দেয়ও
তাহলে টেবিল চেয়ার বোর্ড এগুলো কিনে টাকা পাবো কোথায়? কম হলেও 50,000 টাকা তো লাগবে। আঙ্কেলের কাছ থেকে নিন, পরে যখন প্রথম বেতনটা পাবেন সেখান থেকে ওনার টাকাটা ওনাকে দিয়ে দিন। ছেলে হিসেবে এটুকু আপনি পান, আঙ্কেল জীবনেও না করবে না, আমি চিনি ওনাকে। কিন্তু প্লিজ প্লিজ, কোনো কিন্তু না, মরিয়ম কিন্তু আমাকে বলছে আপনি অনেক ভালো পড়ান, ওকে নাকি ম্যাথ করতে হেল্প করেছেন, ও কিন্তু আমাকে সব বলেছে, প্লিজ আমাকে পড়ান, প্লিজ প্লিজ। জান্নাতের আগুতি মনে আর না করিনি, তবে ওকে বললাম, শুনেন যদি বাবা রাজি হয় আমাকে পারমিশন দেয় তবে আমি আপনাদের পড়াবো। আঙ্কেল আর আন্টি আপনার জন্য যে পাগল, আপনার মনে হয় তারা আপনাকে না করবে অসম্ভব এটা, তাও আপনি কথা বললেন। আচ্ছা আপনার ফোনটা দিন তো। কেন, কি করবেন? আরে দিন না। জান্নাত আমার ফোনটা নিয়ে কি যেন করে বলল, এই যে আমার নাম্বার, আমি কিন্তু সহজে কাউকে দিই না, তাও আবার নিজ থেকে আপনাকেই দিলাম, আঙ্কেল রাজি হলে আমাকে কল দিয়ে জানাবেন, তাহলে আমি আমার গ্রুপের মেয়েদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমি জান্নাতের কাছ থেকে ফোন নিতে নিতে বললাম, আজ আপনিও আমার জন্য অনেক কিছু করলেন, সত্যি অনেক ভালো আপনি। প্রথমে ভেবেছিলাম আপনি অনেক ডেঞ্জারাস, কিন্তু এখন মনে হচ্ছে আপনি আমার মরিয়ম বোনের মতো অনেক ভালো। ওয়েট ওয়েট, আপনি কি আমাকে আপনার ছোট বোনের মতো ভাবছেন নাকি? হ্যাঁ তোর কি ভাবো? জান্নাত মুহূর্তেই রেগে গিয়ে বলে, কি আমি আপনার বোনের মতো? মায়ের ছিলেন মেয়েরে আলু না না ডিম ভর্তা বানিয়ে ফেলবো, আমি আপনার কোনো বোন না, ভুলেও আমাকে বোন ভাববেন না, তবে বাকিদের ভাবলে সমস্যা নেই, আমাকে একদমই না। তাহলে কি ভাববো? আপাতত আপনার ছাত্রী ভাবে, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা গুড বয়, এবার বাসায় চলেন, সবাই আপনাকে নিয়ে চিন্তা করছে, বাসায় গিয়ে সবাইকে সুন্দর করে বুঝিয়ে বললেন। আচ্ছা আসুন আমি নামিয়ে দিচ্ছি আঙ্কেল। জান্নাত ওর ড্রাইভারকে ডাক দিয়ে মরিয়মদের বাসায় যেতে বলে, তারপর ও আমাকে নামিয়ে দিয়ে ওর বাসায় চলে যায়। আমি বাসায় ঢুকলে বাবা মা বোন সবাইকে খুব চিন্তিতভাবে দেখতে পাই, তারা আমার মন মরা মুখ দেখে হয়তো বুঝে গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞাসা করলেন না। মা আমাকে ফ্রেশ হয়ে আসতে বলল, একসাথে খাবে সবাই, তাই আমি ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আজ মা আমাকে খাইয়ে দিচ্ছে, দিতে দিতে বলল, বাবা নিরাশ হোস না, তুই পারবি, আমার বিশ্বাস তুই পারবি, ওই লোকেরা তোর মেধাকে দাম দিল না, একদিন তারাই তোর পেছনে পেছনে ঘুরবে দেখিস। আবির তুই চাইলে আমার কোম্পানিতে জব করতে পারিস, আমি আমি কি তুই পড়ে বাবা? না না বাবা তা না, আসলে আমার মাথায় অন্য একটা প্ল্যান ছিল, সেখানে অবশ্যই আপনার সাহায্য আর পারমিশন লাগবে, খাওয়া শেষ হলে বিকেলে বলবো নি আমি, আপনি মা আর মরিয়ম তুইও থাকিস। ঠিক আছে ভাইয়া, তুমি চিন্তা করো না, আমরা সব সময় তোমার পাশে আছি। এরপর খাওয়া দাওয়া শেষ হলে আমি আমার রুমে গিয়ে চুপচাপ বসে অনেকক্ষণ ভাবি যে আসলেই কাজটা করা ঠিক হবে কিনা। ভেবে দেখলাম বছরে প্রায় 8 লক্ষ টাকা আমি সেভ করতে পারব যদি আমি ওদের পড়ানো শুরু করি, তাহলে আগামী 4 বছর পর আমি আমার আসল ইচ্ছাটা পূরণ করতে পারব। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বাবা মা বোন আমার চেয়ে বেশি চিন্তিত, তারা ভেবে পাচ্ছে না আমি কি বলবো। আজরি নামাজ পড়ে এসে একসাথে সবাইকে নিয়ে হল রুমে বসি, তারপর আজকে যা যা হয়েছে এবং জান্নাত যে বুদ্ধিটা দিয়েছে সেটা বলি। বাবা সবটা শুনে বললেন, আমি তোকে আগেই বলেছি আবির, আমার যা কিছু আছে সব তোর আর মরিয়মের, আমি আজই আমার পরিচিত লোককে বলে দিচ্ছি, কাল সকালের ভিতর তোর যা যা লাগে চলে আসবে, আজ থেকে নিচের প্ল্যাটটা সম্পূর্ণ তোর, তুই সেখানে যা ভালো লাগে কর, কেউ কিছু বলবে না, তুই কিন্তু অনেক বড় একটা কাজ করছিস বাবা, যা আমরাও পারবো না সেটা হলো শিক্ষাদান, এটা কিন্তু সবাই পারে না, শিক্ষকের সম্মান অনেক বেশি, আমার সম্পূর্ণ সাপোর্ট তোর আছে, তোর সাথে আছে। কিন্তু বাবা আমার একটা কথা আছে। কি বল? প্লিজ রাগ করবে না, আপনার যা খরচ হবে আমাকে বলবেন, আমি বেতন পেলে সেটা দিয়ে দেব, আমি শুধু একটু সাহায্য চাই আর কিছু না। মা রেগে উঠলেও বাবা তাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, আচ্ছা ঠিক আছে আমি রাজি। আমি অনেক খুশি হই, মা রাগ দেখিয়ে বাবাকে বললেন, তুমি আমার ছেলের কাছ থেকে টাকা নিবে? ও তুমি বুঝবে না মরিয়মের মা, আমাদের পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে যা আমরাই শুধু বুঝি,
ও টাকা দিলে তোমার কাছে রেখে দিও, আমি নিব না। ঠিক আছে। আপনারা সত্যি অনেক ভালো। সবচেয়ে ভালো আমার বেস্ট ফ্রেন্ডটা, ওর মাথায় কত বুদ্ধি। বাবা দেখছো, ভাইয়া বিয়ে দিলে ওর সাথেই দিবা। মরিয়মের কথা শুনে বাবা মা হেসে দেয়, আর আমি পুরো বোকা হয়ে যাই। মরিয়ম এটা কি বললো? যাই হোক, আমি ওসব কথা আমলে না নিয়ে সন্ধ্যা থেকে নামাজ পড়ে এসে জান্নাতকে কল দিই। কিছুক্ষণ রিং হতেই ও রিসিভ করে সালাম দেয়। আমিও সালামের উত্তর দিয়ে বলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কথা সত্য হয়েছে, বাবা রাজি হয়েছেন। সত্যি? ওয়াও, আমি বলেছি না আঙ্কেল কখনো না করবে না। আমি ওনাকে অনেক দিন ধরেই চিনি। সেদিন খাবার টেবিলে বসে খেতে খেতে ওনাদের মাঝে আপনার প্রতি অনেক ভালোবাসা দেখেছি। যাই হোক, তাহলে কবে নাগাদ সবাইকে নিয়ে আসবো? এই মাসে তো আর 5 দিন বাকি আছে, সামনের মাসে 1 তারিখ থেকে আসুন। ঠিক আছে। আচ্ছা, আপনি খুশি তো? আসলে খুশি হব নাকি দুঃখিত বুঝতে পারছি না, আমি কনফিউজড। এত প্যারা নেন কেন? আমি আছি না, নো চিন্তা, ডু ফুর্তি। আপনি আসলে অনেক ভালো একটা মেয়ে। কি জানি, তবে আমি কিন্তু আপনার একটা বিষয়ে খুব কষ্ট পাচ্ছি। আমি জান্নাতের কথা শুনে অবাক হয়ে যাই। আমি আবার ওকে কিভাবে কষ্ট দিচ্ছি? আমি দ্রুত চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন, কিভাবে কষ্ট দিচ্ছি? এই যে, আমি আপনার এত ছোট হওয়া সত্ত্বেও সেই প্রথম থেকে আপনি আপনি করেই যাচ্ছেন। আচ্ছা, আমাকে তুমি করে বললে কি আপনার খুব ক্ষতি হবে? আমার মতো ছোট্ট একটা বেবিকে আপনি 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 করে বলবেন, আপনি আপনি করে বলছেন, আমার তো মনে হয় আমি বুড়ি একটা মেয়ে। আমি জান্নাতের কথা শুনে না হেসে আর পারলাম না, হাসতে হাসতে বলি, আচ্ছা ঠিক আছে, আপনাকে, ও সরি, তোমাকে এখন থেকে তুমি করে বলবো। সত্যি? হ্যাঁ। এবার ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, কিছু মনে না করলে তোমাকে একটা প্রশ্ন করি? একটা কেন, হাজারটা করুন। না না, একটাই করব। আচ্ছা করুন। তুমি আমাকে কেন হেল্প করলে? আমি আজ পর্যন্ত যত মেয়ের সাথে একটু হলে পরিচয় হয়েছে, তারা আমাকে এই হাতের জন্য অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু তুমি, তুমি কেন আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসলে? ফোনের ওপাশে জান্নাত অস্থির হয়ে যায় আবিরের এই আকস্মিক প্রশ্নটা শুনে। কি উত্তর দিবে ও? ওকে বলে দিবে ওর মনের কথাটা? কিন্তু এখন তো বলার সঠিক সময় না। তাহলে আবিরকে কি উত্তর দিবে? জান্নাত নিশ্চুপ হয়ে শুধু ভাবছে, কারণ প্রশ্নটা খুব জটিল, উত্তরটাও ঠিক সেভাবে দিতে হবে ওকে। জান্নাত কিছুক্ষণ ভেবে বলে, কারণ আমি ওই সব মেয়েদের মতো না। আমার কাছে বাইরের সৌন্দর্য থেকে একটা মানুষের ভেতরের সৌন্দর্যটা কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার বাহির যেমনই হোক, আপনার ভেতরের মানুষটা অনেক সৎ আর পরিশ্রমী। তাই এত ভালো মানুষের পাশে যদি আমি একটু দাঁড়াবার সুযোগ পাই, তাহলে সেই সুযোগটা আমি কেন হাতছাড়া করব বলুন তো? তাছাড়া আরেকটি বিষয় আছে, সেটা না হয় কোনো একদিন সঠিক সময় আসলে বলবো, আজ এটুকু জানুন। আমি জান্নাতের উত্তরে মুগ্ধ হয়ে গেলাম। এরকম একটা মেয়ের সঙ্গ চাইছিলাম জীবনে, কিন্তু জানি আমাদের পথচলা কখনোই এক হবে না। আমি মুচকি হাসলাম আর বললাম, তুমি জীবনে অনেক হ্যাপি হও, তোমার সব ইচ্ছে মহান আল্লাহ তাআলা পূরণ করুক। আমি আর একটা কথা বলি? জি জি অবশ্যই, আপনি বলতে থাকুন, আপনার কথা শুনতে অনেক ভালো লাগছে। পারলে নামাজ এবং পর্দাটা ঠিকমতো মানার চেষ্টা করো, দেখবে জীবনটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। এই আধুনিক চাকচিক্যময় জীবন ক্ষণিকের জন্য, আমাদের সবার একদিন চলে যেতে হবে এই মহান আল্লাহর কাছে। তার কাছে যেন আমরা খালি হাতে না যাই, তার জন্য দিনের পথেও চলতে হবে। আশা করি আমার কথাটা রাখবে তুমি। জান্নাত একটু চুপ থেকে বলল, ঠিক আছে, আপনি বলেছেন তো আমি আর অবহেলা করব না। আব্বু আম্মু আমাকে বলতো, পাত্তা দেইনি, কিন্তু আপনার কথা আমি ফেলবো না। এরপরে যখন আমাকে দেখবেন, এক নতুন জান্নাত আপনার সামনে এসে দাঁড়াবে, দোয়া করবেন। ইনশাআল্লাহ, আজকে তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জান্নাত ফোনটা রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে কিছুক্ষণ ভালো করে দেখে, তারপর একটা বড় অন্য আয়নায় হিজাবের মতো করে পড়ে। ও অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে আছে, পর্দা করা অবস্থায় ওকে বেশি ভালো লাগছে। জান্নাত নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়। ও মনে মনে আবিরকে অসংখ্য ধন্যবাদ দেয় আর সিদ্ধান্ত নেয়, এবারও পরিবর্তন হবে, জান্নাত ওর মায়ের কাছে চলে যায়।
ওর মা কিচেনে কি যেন করছিলেন। মা মা একটা কথা ছিল। হুম বল। আমাকে নিয়ে কালকে একটু শপিং এ যাবে? কি তুই আমাকে নিয়ে শপিং এ যাবি? এমনি তো সব সময় বান্ধবীদের সাথে যাস, এবার আমাকে কেন? আসলে কয়েকটা বোরখা আর হিজাব কিনতাম, তোমার তো এগুলো নিয়ে ভালো আইডিয়া আছে, আমার তো তেমন কোনো ধারণাই নেই এগুলো সম্পর্কে, তাই আর কি। জান্নাতের মা হাঁ করে তাকিয়ে আছেন ওর কথা শুনে। তিনি তার নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না, ওনার এত সুন্দর স্টাইলিশ মেয়ে হঠাৎ করে ভালো হয়ে যেতে চাচ্ছে। উনি জান্নাতকে ধরে জিজ্ঞাসা করলেন, মা তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর, হঠাৎ করে এত বড় পরিবর্তন কিভাবে? জান্নাত মুচকিয়ে সুর মাকে জড়িয়ে ধরে বলে, তোমার মেয়েকে কেউ একজন বলেছে যেটা তার মনে লেগেছে, আর তাছাড়া এটা আমার দায়িত্ব একজন মুসলিম মেয়ে হিসেবে, এতদিন মানিনি তার জন্য আল্লাহর কাছে আমি অনেক ক্ষমা প্রার্থী। জানি না তিনি মাফ করবেন কিনা, তবে জীবনের বাকি সময়টা ভালোভাবেই চলতে চাই। মাশাআল্লাহ, তা কে আমার মেয়েকে এত তাড়াতাড়ি পরিবর্তন করে দিল? আছে একজন, সময় হলে বলবো। আচ্ছা ভালো কথা, আমরা একটা স্যার পেয়েছি, মরিয়মকে চিনো না? ওর ভাইয়ের কাছে পড়বো, ঢাবির স্টুডেন্ট সে, অনেক ভালো পড়ায় নাকি। কি বলিস, মরিয়মের ভাই কোথা থেকে আসলো? সে অনেক বড় কাহিনী, অন্য সময় বলবো। আচ্ছা বলিস কিন্তু। আচ্ছা তাহলে আমি যাই, আমার ফ্রেন্ডদেরকেও বলে আসি যে নতুন স্যার পেয়েছি। ঠিক আছে মা, কাল তোকে নিয়ে শপিং এ যাবো, চিন্তা করিস না। আচ্ছা। এরপর জান্নাত ওর বান্ধবীদের সাথে কথা বলে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে ম্যানেজ করে ফেলে। পরদিন জান্নাত ওর মাকে নিয়ে একসাথে শপিংয়ে গিয়ে বোরখা আর হিজাব কিনে আনে। নেক্সট দিন ওভার্সিটিতে বোরখা আর হিজাব পরে যায়। মরিয়ম ক্লাসে দাঁড়িয়ে ওদের গ্রুপের মেয়েদের সাথে ক্লাস নিয়েই কথা বলছিল। হঠাৎ জান্নাত এসে জিজ্ঞাসা করল, কি রে কেমন আছিস তোরা? তুমি কে? ঠিক চিনলাম না তো। আমার কণ্ঠ শুনেও আমাকে চিনিস নি? হ্যাঁ রে পাগলিরা, আমি। মরিয়ম সহ অন্য মেয়েরা সবাই হা করে তাকিয়ে আজকে জান্নাতকে দেখে। মরিয়ম জিজ্ঞাসা করে, দোস্ত কিভাবে কি হঠাৎ এত পরিবর্তন? দরকার ছিল আগে, কিন্তু তখন বুঝিনি জীবনটা আসলে কেমন, এখন বুঝছি। আল্লাহ আমাদের এত সুন্দর করে বানিয়েছেন, আর আমরা কি করছি, সারাদিন পাপই করে যাচ্ছি, তাই পরিবর্তন তো আনতেই হবে, না হলে দুনিয়া থেকে কি নিয়ে যাব বল? আমি বলি তোরাও আমার মতো হয়ে যা, দেখবি অনেক ভালো লাগবে। হ্যাঁ দোস্ত সত্যি বলছিস, তোকে কিন্তু বানিয়েছে, আমাদেরও উচিত পর্দা করা, আমরাও কালকে থেকে পর্দা করব। ধুর পর্দা করলেই চলবে না, নামাজও পড়তে হবে কিন্তু। ঠিক আছে দোস্ত। মরিয়ম জান্নাতকে নিয়ে এক পাশে এনে জিজ্ঞাসা করে, দোস্ত সত্যি করে বলতো এই পরিবর্তনের কারণ কি? আর কে বলেছে তোকে এসব করতে? কাউকে বলবি না তো? তুই আমাকে বিশ্বাস করিস না? আচ্ছা বলছি, তোর ভাইটা বলেছে, আমার মনে ধরেছে ওনার কথাগুলো। আবির ভাইয়া? হুম। বা ভিতরে ভিতরে তাহলে এইসব চলছে, ভালো ভালো চালিয়ে যা, আমার কোনো সমস্যা নেই। আরে কি যে বলিস না, উনি অনেক ভালো একটা মানুষ, প্রেম ভালোবাসা কিংবা আমার প্রতি তার কোনো ওরকম আকর্ষণই নেই, আমি শুধু অপেক্ষায় আছি ওনার প্রতিষ্ঠিত হওয়ার, তারপর না হয়। বান্ধবীটা আমার। মরিয়ম খুব খুশি হয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। এরপর ওরা আরো অনেক কথা বলে। সেদিনের পর দেখতে দেখতে এক তারিখ চলে আসে। আজরের নামাজের ঠিক পর আমি ক্লাস নেব বলে জানিয়ে দিলাম, ওরা সেভাবেই সবাই চলে আসে। আমি জান্নাতকে দেখে পুরো থমকে যাই, ওকে চেনা যাচ্ছিল না, একদম সুন্দর করে পর্দা করে এসেছে। সাথে ওদের প্রতিটা বান্ধবীও, যার ফলে আমার জন্য সুবিধা হলো। সবাই বসলে আমি আমার পরিচয় দিলাম, আমি আবির আহমেদ, ঢাবি থেকে বিবিএ এবং এমএ শেষ করেছি। আজকে থেকে আমি তোমাদেরকে পড়াবো, সবাই আমাকে আবির ভাই বলে সম্বোধন করো, স্যার বলতে হবে না। আর যে কোনো প্রকার টিউশন রিলেটেড সমস্যা হলে আমাকে কোনো রকম সংকোচ ছাড়াই বলবে। এতগুলো টাকা দিয়ে আমার কাছে পড়ছো, কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না কিন্তু, কারণ তোমাদের বাবা মায়ের টাকাগুলো অনেক কষ্ট করে আয় করেন, তাই নো অবহেলা। আর একটা কথা আগে বলে দিলাম, আমার ডানাটা কিন্তু প্যারালাইজড, বলতে পারো অকেজো, তবে তাই বলে আমার হাতের জন্য তোমাদের পড়ায় কোনো বিন্দু পরিমাণ সমস্যা হবে না ইনশাআল্লাহ। কি তোমরা মনোযোগ দিয়ে পড়বে তো?
जी भैया। थैंक यू। सबाई मुग्ध हुए आमार कथागुलो शुनछिलो। बाड़ी से तादेर अभिभावक उपस्थित छिलो सेटा आमार जाना छिलो ना। कयेकजन एसे आमार अनेक प्रशंसा करे तादेर मेयेर पड़ाशोनार दायित्व आमार कांधे दिये चले गेलेन। আমি তা গ্রহণ করে মহান আল্লাহর নাম নিয়ে ওদের পড়াতে শুরু করলাম। সেদিনের পর টানা চার মাস কেটে যায়। এর মাঝে প্রথম মাসের বেতন পেয়ে যাই বাবার টাকাটা থেকে ফেরত দিয়ে দিয়েছি। সাথে বাবাকে একটা পাঞ্জাবি, মাকে একটা শাড়ি আর বোনকে একটা ওর পছন্দের ড্রেস কিনে দিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল আমার প্রথম ইনকাম দিয়ে আমার পরিবারের জন্য কিছু কিনব। আপন পরিবারের সাথে তো পারলাম না, এবার না হয় আমার এই নতুন পরিবারের ইচ্ছাটা পূরণ করা যাক। বাবা আর মা প্রচণ্ড খুশি হলেন। আমি আজও বুঝতে পারি না তারা কীভাবে আমাকে এত ভালোবাসেন, যেখানে আমি তাদের আপন ছেলেই না। খুব খুশি হয়েছিলেন সবাই আমার কাছ থেকে এতগুলো পেয়ে। ও হ্যাঁ, জান্নাতকে একটা জিনিস দিয়েছিলাম, সেটা ছিল একটা নেকলেস। জান্নাত নেকলেসটা পেয়ে অসম্ভব খুশি হয়েছিল। ও এরপর থেকে প্রতিদিন নাকি এটাই পরে থাকত। মরিয়ম বলেছিল আমাকে, আমি পড়াতে পড়াতে ওদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়, আমার কাছে যারা পড়ছিল তারা প্রত্যেকে অনেক ভালো রেজাল্ট করে, পুরো ক্লাসে খবর হয়েছে ব্যাপারটা। আমাদের জান্নাত এই সুযোগে সবার কাছে আমার কথা বলে দেয়। ব্যাস কাজ শেষ। পরদিন আরও 15 জন এসে উপস্থিত। আমি তো পুরো থ, তারাও নাকি আমার কাছে পড়বে। আমি না করিনি, আরও টেবিল চেয়ার অসংখ্য বাড়ালো। পড়াতে লাগলাম, ধীরে ধীরে আরও স্টুডেন্ট আসতে শুরু করলো। বিকেলে ব্যাচে জায়গা হয় না বললেই চলে। এরপর শুরু হলো দুপুরের, মানে জোহরের ঠিক পরই। দেখতে দেখতে প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট হয়ে গেল আমার। এত স্টুডেন্ট হওয়ায় আমি বেতন বাড়াইনি, উল্টো 1000 টাকা কমিয়ে দিয়েছি, যার জন্য সবাই আরও অনেক খুশি মনে করছিল। এভাবেই দিন যেতে থাকে। স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি আমি মাঝে মাঝে বাবাকে বিজনেসে হেল্প করতাম। যেমন বিভিন্ন প্রজেক্ট আসলেই আমি সেগুলো পরীক্ষা করে দেখতাম যে প্রজেক্ট কাজ করলে আমাদের কোম্পানি লাভ হবে নাকি লস। আমার দেওয়ার সিদ্ধান্তেই বাবা কাজ করতেন এবং কোম্পানি অনেক মুনাফা আসতে লাগলো। এভাবে আস্তে আস্তে বাবাকেও তার বিজনেসে সাহায্য করছি, সাথে আমিও টাকা আয় করছিলাম। প্রায় 1 বছর কেটে যায়। স্টুডেন্ট পড়িয়ে মাসে মাসে অনেক টাকা আসছিল, টাকাগুলো সব ব্যাংকে জমা হচ্ছিল। এই 1 বছর প্রায় ব্যাংকে 22 লক্ষ টাকা জমে যায়। আমি তো পুরো শকড, প্রচণ্ড খুশি লাগছিল এতগুলো টাকা আমার। বাবা নিজে অনেক খুশি। আমি এবার বাবার কাছে যাই, কারণ এবার আমার আসল স্বপ্ন পূরণ বাবার কাছ থেকে একটু সাহায্য লাগবে। আমি বাবার সামনে বসে আছি। বাবা বললেন, হুম বলো কি বলবে। আমি বলতে শুরু করলাম, বাবা আমার অনেকদিন আগে থেকে একটা স্বপ্ন ছিল, কিংবা বলতে পারো এটা আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে লাগবে অনেক টাকা, যার জন্য গত 1 বছর ধরে আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমার ইচ্ছেটা হলেও আমার মতো যারা আছে, যারা একটু হলেও কাজ করার মতো যোগ্যতা রাখে, তাদের নিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। আমি আমার নিজের নামে একটা ব্র্যান্ড চালু করতে চাই, যেখানে আমার মতো এবং সাধারণ মানুষরা কাজ করতে পারবে, তাদেরকে সমাজে চাপের মুখে পড়তে হবে না। ভালোটা অসহায়দের সাহায্য করবে আর অসহায়রা ভালোদের, এভাবেই তাদের মাঝে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। আমার স্টুডেন্টদের এখন সেমিস্টার ব্রেক চলছে, আমি দেরি করতে চাই না। আমি দ্রুত আমার স্বপ্নের বাস্তবিক রূপ দেখতে চাই, তুমি একটু সাহায্য করবে আমাকে? বাবা তো অসম্ভব খুশি হন আমার আইডিয়া শুনে। তিনি হয়তো ভাবতে পারেননি আমি আমার মতো অসহায় মানুষদের কথা ভাবব, তাদের জন্য কিছু করতে চাইব। বাবা আমাকে বললেন, 1000 বার করব, বল বাবা তোর কি সাহায্য লাগবে? বাবা আমি একটা মাঝারি আকারের ফ্যাক্টরি ভাড়া নিতে চাই, সেখানে তোমার কোম্পানির বানানোর কাপড় দিয়ে আমি আমার মতো করে বিভিন্ন ডিজাইনের শার্ট প্যান্ট ইত্যাদি বানাতে চাই। এর জন্য আমার 50টি মেশিন লাগবে, কারণ প্রথম থেকে আমি 50 জন নিয়ে কাজ করতে যাই, যার মধ্যে 25 জন থাকবে আমার মতো আর বাকি 25 জন হবে স্বাভাবিক। তাদের সংমিশ্রণেই আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করার লক্ষ্যে কাজ শুরু করতে চাই। তুমি যদি আমাকে একটা ভালো ফ্যাক্টরি আর কোথাও এই মেশিন পাওয়া যাবে বলতে, তাহলে আমার জন্য একটু ভালো হতো, আর কত টাকা খরচ হতে পারে সেটাও যদি বলতে তাহলে আরও ভালো হতো। বাবা আমার কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলেন বোধহয়। তিনি চেয়ারের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ গভীরভাবে ভেবে বললেন,
আসলে বাবা, তুই যে বিজনেস আইডিয়া নিয়ে এসেছিস সেটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এখানে যে লাখ টাকা হবে না, কোটি কোটি টাকা লাগবে। তুই যে মেশিন চাচ্ছিস সেগুলো কিনতে গেলে তোর কাছে যা আছে সব শেষ হয়ে যাবে। তাহলে ফ্যাক্টরি ভাড়া আর কাপড় কিনবে কীভাবে? আর শ্রমিকদের বেতন বা কীভাবে দিবি? বল। বাবার কথা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আসলেই তো অল্প টাকায় কি করব আমি? তাহলে কি আমার স্বপ্নটা আর পূরণ হবে না? এত দূরে সে হেরে যেতে হবে? ভীষণ খারাপ লাগছিল। হঠাৎই বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, এত বড় পরিসরের ব্যবসা কখনো একার অর্থায়নে করা যায় না, কিন্তু তুই যেহেতু চাচ্ছিস আমি বাবা হিসাবে তোকে একটা সুযোগ করে দিতে পারি, তবে সেটা প্রথম সাপ্লাই পর্যন্ত, তারপর কিন্তু আর হবে না। কি বাবা, বলো প্লিজ বলো। শুন তাহলে, আমার একজন পরিচিত লোক আছে যার একটা ফ্যাক্টরি বেশ কয়েক মাস যাবত বন্ধ। আমি তার সাথে কথা বলে তোকে সেটা বাড়ানিয়ে দিতে পারবো। হয়তো ওনাকে তোকে প্রায় 10 লাখ টাকার মতো দিতে হবে শুধু আমি বলবো বলে, নাহলে আরও বেশি নেবে। আর রইল মেশিন আর কাপড়, সেটা আমিই দেবো। কীভাবে বলছি, আমার কাছে 100টা মেশিন আগে থেকে স্টকে আছে, সেখান থেকে 50টা দিলে আমার তেমন কিছু হবে না। আর প্রথম সাপ্লাইয়ের কাপড়ও আমি তোকে কোনো টাকা ছাড়াই দেবো। তুই প্রথম সাপ্লাই দিয়ে যা লাভ করবি সেটা থেকে আমার কাপড়ে যে দাম হয় সেটা দিয়ে দিস। আর আস্তে আস্তে তোর ব্যবসা ঠিকভাবে চালু হলে তখন কিন্তু মেশিন বারও দিতে হবে আমাকে। রাজি থাকলে বল। আমি রাজি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি না থাকলে আমার স্বপ্নটা আজ মাটি চাপা হয়ে যেত। শোনাবীর, একটা ব্যবসা চালু করা যতটা সহজ আসলে বাস্তবে কিন্তু ততটা সহজ না। অনেক সরকারি আইন কানুন মেনে তারপর একটা ব্যবসা চালু করতে হয়। তুই তো সবই জানিস, আমি জানি, তাও আবার বললাম, এত বড় প্রেশার একা নিতে পারবি? আমাকে পারতেই হবে বাবা, পারতেই হবে। আজকে আমি না পারলে আমার মতো অনেকে জীবন মায়া ছেড়ে চলে যাবে, আমি তাদের বেঁচে থাকার কারণ হতে চাই। ঠিক আছে, যা আমাদের দোয়া আর আমি তো পাশে আছি, দেখি আমার ছেলে আমাকে দেখিয়ে দিতে পারে কি না। ইনশাল্লাহ বাবা, আমি পারবো। সেদিনের পর থেকে লেগে গেলাম নিজের স্বপ্ন পূরণ করতে। এই অচল হাত নিয়ে অক্লান্ত পরিশ্রম শুরু করলাম। ফ্যাক্টরি ভাড়া নেওয়া, সেটার ওয়ার্ক ফিল সাজানো, লাইটিং, মেশিন আনা, সেগুলো সেট আপ করা, এর মাঝে সরকারি কাজ তো আছেই, নিজে নামে ব্র্যান্ড যে চালু করতে হবে। এতদিন বইতে ব্যবসার অনেক কিছু পড়েছি, মনে হয়েছে কত সহজ, কিন্তু বাস্তবে একটা ব্যবসা দাঁড় করানো কতটা যে কঠিন তা বুঝতে পারছি এখন। আজ প্রায় 20 দিন হবে আমি 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমাই, খাওয়া দাওয়া কোনো রকমই হচ্ছে আর কি। এই কঠিন সময়ে আমার পাশে আমার পরিবার আর জান্নাতকে পেয়েছি, তারা সব সময় আমাকে সাহস জুগিয়েছে। সব কিছু গোছাতে গোছাতে এবার শ্রমিক খোঁজার পালা। পেপার, পত্রিকা, অনলাইন অফলাইন সব জায়গায় প্রমোশন করি। আমাকে অবাক করে দিয়ে রাতারাতি অনেক শ্রমিক চলে আসে, তাদের মধ্যে আমার মতো অনেকেই ছিল। একটা ব্যবসার সবচেয়ে কঠিন কাজ হলো শ্রমিকদের হায়ার করা, কারণ তাদের হাতেই সব কিছু। প্রায় 1 সপ্তাহ লেগে যায় আমাকে এদের হায়ার করতে, সাথে এদেরকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আবার অনেক আলাদা লোক নিতে হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ডিজাইনারদের খুঁজতে, কারণ এত সহজে তাদের পাচ্ছিলাম না। আমি মোট 4 জন ডিজাইনার হায়ার করি এবং তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে কাজেও লাগিয়ে দিলাম। এরই মাঝে আবার আমার স্টুডেন্টদের সেমিস্টার ব্রেক শেষ, সাথে ফ্যাক্টরিটা চালু করার সময় চলে এসেছে। নিজেকে মানুষ না, রোবট মনে হচ্ছিল। মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। সকালে ফজরের নামাজ পড়ে কাজে বের হতাম আর আসতাম জোহরে। কোনোরকম সাবান নিয়ে নামাজ পড়ে কি আবার পড়ানো শুরু, একদম মাগরিব পর্যন্ত 2টা ব্যাচ পড়িয়ে আবার ফ্যাক্টরিতে যেতাম, আসতাম রাত 1টা। এভাবে আমার কঠোর জীবন চলতে থাকে। একটা হাত নিয়ে কীভাবে এত কিছু করলাম জানি না, কিন্তু আমি খুব খুশি ছিলাম যখন আমার অসহায় শ্রমিকরা আমার ভালো শ্রমিকদের সাথে মিলেমিশে কাজ করছিল। আমি খুশি হচ্ছিলাম যখন তারা আমাকে ধন্যবাদ দিচ্ছিল। ডিজাইনাররাও অক্লান্ত পরিশ্রম করছিল, কারণ তাদের সবাইকে ধরে ধরে বুঝিয়ে দিতে হচ্ছিল। আমিও তাদের সাথে ছিলাম। একদিকে ড্রেস বানানো হচ্ছিল, অন্যদিকে আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম অর্ডার নেওয়ার জন্য। আল্লাহর ইচ্ছায় আমি 3টা বড় বড় শপিং মল থেকে অর্ডার নিতে সক্ষম হয়েছি। এবার চিন্তা হলো ভালো করে প্রোডাক্টগুলো বানিয়ে সাপ্লাই দেওয়া। সময় যত যাচ্ছে চিন্তার ভয় শুধু বাড়ছে, সে সাথে আমার অক্লান্ত পরিশ্রমও বাড়ছে। এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। একদিন ক্লাস শেষ হলে
জান্না থেকে চাই সবাই গেলে। আমি চেয়ারে বসেছিলাম, খুব ক্লান্ত লাগছিল। জান্নাত আমার পাশে এসে বসে, ওর ব্যাগ থেকে একটা জুসের বোতল আর একটা প্যাকেট বের করে দিয়ে বলে, এগুলো খেয়ে নিন, খাওয়া দাওয়া তো একদম করছেন না, কেমন শুকিয়ে যাচ্ছেন দিন দিন, আপনাকে এভাবে দেখলে আমার অনেক কষ্ট হয়। আমি জান্নাতের দিকে তাকাই, দেখি ও চোখের পানি। আমি মুচকি এসে ওর চোখ দুটো মুছে দিয়ে বলি, হে বোকা কাঁদছো কেন? খুব ভয় হচ্ছে, আপনি এতগুলো দিন বসে কষ্ট করেছেন, সেই কষ্টের মূল্য যদি আপনি না পান খুব ভয় হচ্ছে আমার। আমি ওর আনা নাস্তা খেতে খেতে ওকে আমার সাথে হেলান দিয়ে নিয়ে ওকে বলি, চিন্তা করো না, চিন্তা করো না, আমার কপালে যা লেখা আছে তাই হবে। এখন সব কিছু আল্লাহর হাতে, তিনি যা ভালো মনে করবেন তাই হবে। কিন্তু তোমার ভয়ের কারণ এটা মনে হচ্ছে না, আসল কারণটা বলো। আপনি না আসলে বলো কি হয়েছে? বাবা যদি আপনাকে মেনে না নেয় সেই ভয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। তিনি আমাকে অবশ্যই মেনে নেবেন, এই যে এত সৎ হালালভাবে পরিশ্রম করছি তার প্রতিদানকে আমি পাবো না? অবশ্যই পাবো, সবাই আমার একটা আলাদা নাম হলে এই ডান হাতটার দিকে তখন আর কেউ তাকাবে না। দেখো আমি সফল হতে পারলে সবার আগে তোমাকে বিয়ে করব, আমার কাছ থেকেই পড়াশোনা করবে, তুমি আস্তে আস্তে তোমার মাকে একটু একটু করে আমার সম্পর্কে বলো। আচ্ছা, এরপর যদি তারা আমাকে মেনে না নেয় আমরা বাড়াবাড়ি করবো না, কারণ তাতে দোয়া সেটা বিয়ে করলে আল্লাহ কখনো আমাদের মাফ করবেন না। আপনি সত্যি অনেক ভালো, আমার আপনার উপর বিশ্বাস আছে। জানেন মাঝে মাঝে আমার মনে হয় আপনার এই হাতটা ভালো না হয়ে ভালো হয়েছে, এই হাতটার জন্যই আমি আপনাকে পেয়েছি, এই হাতটার জন্যই আঙ্কেল আন্টি এত ভালো একটা ছেলে আর মরিয়ম একটা ভাই পেয়েছে, এই হাতটার জন্যই আপনার মতো কত অসহায় মানুষ আজ কাজ করছে, তাদেরও একটা ভবিষ্যৎ হচ্ছে এত মানুষের দোয়া আর ভালোবাসা আপনার সাথে, আপনি কখনোই হারতে পারেন না, অসম্ভব। আল্লাহ ভরসা। আচ্ছা আজান দিচ্ছে, আমি নামাজে যাই, তারপর আবার ফ্যাক্টরিতে যেতে হবে, পরশু ডেলিভারি করতে হবে, তুমি নামাজ পড়েছো আসি। আচ্ছা। জান্নাত বাসার ভিতরে চলে গেলে আমি নামাজ পড়ে আবার ফ্যাক্টরিতে চলে যাই। দেখতে দেখতে পরশু দিন চলে আসে, খুব সকাল সকাল ভাড়া করে ডেলিভারির জন্য গাড়ি চলে আসে, আমি নিজেই গাড়ির সাথে গিয়ে পুরো দিন বসে ডেলিভারি দিয়ে আসি। এবার শুধু অপেক্ষার পালা, কারণ আমার ফোনটা যদি না বাজে, নতুন অর্ডার না আসে, তাহলে সব কিছু শেষ। ঘড়ির কাঁটা তার আপন গতিতে ঘুরছে, সাথে সময়গুলো পার হয়ে যাচ্ছে, আজকে তিন দিন হলো কোনো কল আসেনি, আমার খাওয়া ঘুম সব কিছু অফ, ফোন নিয়ে বসে আছি। পাঁচ দিন চলে গেল, কোনো খবর নেই কোথাও থেকে। আমার অবস্থা দেখে জান্নাত শুধু কান্না করছে, বাবা মা বোন শুধু আমাকে ভরসা দিয়ে যাচ্ছে। আজ এক সপ্তাহ চলে যাওয়ার পর আমি কোনো কল পাইনি, মানসিকভাবে আমি এখন পাগল, চোখের জল শুকিয়ে দাগ হয়ে গিয়েছে। আমার ওয়ার্কাররা আমার দিকে তাকিয়ে অপেক্ষায় আছেন, তারা এত ভালো যে আমাকে একটা বকাও দেয়নি, উল্টো আমাকে আশ্বাস দিচ্ছে। মন আল্লাহর কাছে হাত তুলে শুধু সাহায্য চাচ্ছিলাম, জয়নামাজটা চোখের পানিতে ভিজে গিয়েছে আর পারছিলাম না। ঠিক তখনই আল্লাহ আমাদের সবার ডাক শোনেন, একে একে কল আসতে শুরু করে, বিশাল বড় অ্যামাউন্টের অর্ডার আসে। যারা এতদিন বসে আমাদের ক্লোথ কিনেছিল তাদের এত ভালো লেগেছে যে তাদের আত্মীয় স্বজনরা আবার তাদের আত্মীয় স্বজনরা এভাবে এসে ক্লোথ কিনতে যাচ্ছে, কিন্তু স্টক শেষ, তাই মুহূর্তেই এত বড় অর্ডার চলে আসে। বিশ্বাস করুন জীবনে এত খুশি হয়নি তখন যা হয়েছি। আমাদের কাজ আবার শুরু হয় একদম নতুন উদ্যমে, এবার শুধু লাভ আসছেই। আগে ছিল তিনটা শপিং মল, এবার চার থেকে পাঁচটা শপিং মল থেকে অর্ডার আসছে। শুধু তাই না, শুধু ঢাকা থেকে অর্ডার আসলো। আমি অবাক হলাম, ঢাকায় কিভাবে আমাদের ব্র্যান্ডের খবর গেল? পরে জানলাম কেউ একজন এখান থেকে আমাদের ক্লোথ কিনে ঢাকা নিয়ে গিয়েছিলেন, যাকে গেট করেছিলেন তার আত্মীয় ছিল একজন বড় ব্যবসায়ী, তার নাকি আমাদের ক্লোথ কোয়ালিটি এবং ডিজাইন অনেক ভালো লাগে, তাই সে দ্রুত আমাদের খোঁজ লাগিয়ে আমাদেরকে অনেক বড় অর্ডার দেন। এবার পড়ি আরেক ঝামেলায়, সেটা হলো অর্ডার বেশি কিন্তু ওয়ার্কার কম, তাই আরও 50 জন ওয়ার্কার নিতে হয় আমাকে, সাথে আরও 50টা মেশিন যেটা বাবা আমাকে ভাড়া দিয়েছে। আমার এই সফলতার পিছনে সবার প্রথম আল্লাহ, তারপর বাবার হাত। প্রথম কলটা পেলে মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে সোজা বাবার কাছে চলে যাই, তাদের সুখবরটা জানিয়ে তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদি। বাবা খুব খুশি হন, তারপর মা বোন
আর জান্নাত জানে, তারাও খুশিতে কাঁদে। সেদিনের পর থেকে মহান আল্লাহর ইচ্ছাই আমাদের সফলতা আর কে আটকায়। আস্তে আস্তে সময় যেতে থাকে, আমার বিজনেস বড় হতে থাকে। আগে ভাড়া নেওয়া ফ্যাক্টরিতে কাজ করতাম, এখন আমার নিজের ফ্যাক্টরি আছে, প্রচুর টাকা আসছিল। এদিকে আমি কিন্তু এখন আমার ছাত্রীদের পড়ানো অফ করিনি। আমি ওদের বলেছি আমি ওদেরকে বিবিএ শেষ না হওয়া পর্যন্ত ছাড়ব না। জান্নাত আর আমার সম্পর্কটা এমন এমন যে শুধু বিয়ে করার অপেক্ষায়। ওর বাবার কানে ইতিমধ্যে আমার নাম চলে গিয়েছে, ও বা ওর মা বলেনি। আসলে শহরে কোনো নতুন ব্র্যান্ড এভাবে এত ফাস্ট নাম করতে শুরু করলে সবার কানেই তার খবর চলে যায়। শুধু রাজশাহী না, ঢাকাতেও আমার ব্র্যান্ডের ক্লোথের প্রশংসা প্রচার হচ্ছিল। আমার এখানে যারা কাজ করে তাদের 50% শারীরিকভাবে পারফেক্ট না, সেটা হওয়া সত্ত্বেও কীভাবে আমরা এত আগাচ্ছি তা অনেকেরই নজর কাড়ছিল, যার জন্য অনেক গণমাধ্যম থেকেও আমাদের সাথে কথা বলতে আসে, আমার ব্র্যান্ড নিয়ে নিউজও হয়, যার জন্য আমার নাম আরও জোরসে প্রচারিত হতে থাকে। বিশ্বাস হচ্ছিল না কিছুই, এ যেন অবিশ্বাস্য কোনো স্বপ্নপূরণের গল্প। একটা অকেজো হাত নিয়ে এত দূর কীভাবে আমি আসলাম জানি না। এদিকে বাবা বাবা এটা দেখো, তাড়াতাড়ি নিউজটা পড়ো। আমার আপন বাবা নিউজ পেপারটা নিয়ে পড়তে শুরু করলেন। সেখানে আমার ছবি দিয়ে অনেক বড় করে লেখা আবির ফ্যাশন হাউস, সেখানে আমার ব্র্যান্ড সম্পর্কে অনেক কিছু লেখা। বাবা মা নিউজ পড়ে স্তব্ধ হয়ে যান, তারা ভেবেছিলেন আমি সত্যিই মরে গিয়েছি। কিন্তু আমার সফলতা আজকে তাদের দুয়ারে নাড়া দিয়েছে। বাবার ভাইয়া পাকরুদ্ধ হয়ে আছে, কারণ সেখানে আমার নতুন বাবার সম্পর্কেও লেখা আছে যে আমার বাবা এত বড় একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি নিজ উদ্যোগে এত দূর এসেছি, এত নাম কামাচ্ছি। তারা দুজন পুরো শকড। আমার বিজনেস সেদিন সবে শুরু হয়। এরপর দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস, আর মাসের পর বছর কেটে যায়। আমার কোম্পানি এবং ব্র্যান্ডের 3 বছর পার হয়। এই 3 বছরে অনেক বাধা বিপত্তি, লস মুনাফা ইত্যাদি পার করে এসেছি। ঢাকাসহ দেশের বড় বড় জায়গায় আমার ব্র্যান্ডের আউটলেট দিয়েছি। সবশেষে এবার ঢাকায় আমার নামে নতুন শপিং মল উদ্বোধন করতে আগামীকাল ঢাকায় যাচ্ছি আমরা সবাই, বাবা মা মরিয়ম, আমি এবং আমার স্ত্রী জান্নাত। হ্যাঁ, এই দৌড়দৌড়ির মাঝে আমি জান্নাতকে বিয়ে করে ফেলি। ওর বাবা মা খুশি খুশি মনে ওকে আমার হাতে তুলে দিয়েছেন। অবশ্য তার আগে আমার পুরো জীবনকাহিনী শুনেছেন তারা। আমার বাবা মাই তাদের সব কিছু বলেছেন। জান্নাতের বাবা একজন ব্যবসায়ী, তিনি জানেন কীভাবে এবং কতটা কষ্ট করে এত দূর আসতে হয়। আমার সমস্যা থাকা সত্ত্বেও আমি যে এত দূর এসেছি সেটা ভেবে তিনি অবাক। তাই আর দেরি না করে জান্নাতকে আমার হাতে দিয়ে দিলেন। যাই হোক, কালকে বিশাল বড় আয়োজন করা হয়েছে আমার নতুন শপিং মল খোলার উদ্দেশ্যে। সেখানে দেশের অনেক বড় বড় ব্যবসায়ী আসবে, অনেক গণমাধ্যমের লোকেরাও আসবে আমার কথা শুনতে। ঢাকার মতো এই বিষাক্ত শহর থেকে একবার হেরে গিয়েছিলাম, আজ প্রতিষ্ঠিত আবার ফিরেছি, তা আবার নতুন পরিবার আর আমার স্ত্রীকে সাথে নিয়ে। তাই আমার আপন পরিবারকেও এই অনুষ্ঠানে ডাক দিলাম, তারা জানুক আমি কীভাবে এত দূর আসলাম। পরদিন আচরে নামা শেষ করে আমার নতুন শপিং মল উদ্বোধন করি। সবাই আমার অপেক্ষায় আছে, আমি আমার পরিবার নিয়ে সবার সামনে বসে আছি। আমার চোখের সামনেই আমার আপন বাবা, বড় ভাই, ভাবি আর আমার ছোট বোনটা বসে আছে। তাদের সবার মুখটা মলিন। মাঝ দিয়ে শুনছি বাবার কোম্পানিটা বিশাল বড় লস করেছে একটা প্রজেক্টে। এরপর কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আসলে বড় ভাই আমাকে দেখিয়ে হিসাব নিকাশ করেন, তাই প্রজেক্ট ইনভেস্ট করতেন, কিন্তু এবার আমি ছিলাম না, যার ফলে থাক হ্যাঁ নাই বা বলি, যাই হোক সে অপেক্ষার পালা এখন শেষ। কারণ এবার আমাকে ডাক দিয়েছে, আমি উঠে মাইকের কাছে গেলাম আর বলতে শুরু করলাম, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আমি আজ এখানে আমার সফলতার গুণগান করতে আসিনি। আমি আজ আপনাদের একটা ছেলের গল্প শোনাব, গল্পটার একটা নামও দিয়েছি আমি, অনন্তনগরের ভালোবাসা। তাহলে এবার গল্পটা শুরু করি, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। গল্পের শুরুটা একটা মা হারা ছেলেকে নিয়ে, যার আবার একটা হাত প্যারালাইজড, বলতে গেলে একদম অকেজো। সেই অকেজো হাতটি নিয়ে ছেলেটা বড় হতে থাকে, আর সেই সাথেই এই বিষাক্ত সমাজের চোখে সে একটা হাসি, তুচ্ছ তাচ্ছিল্য, মজার এবং বোঝার বিষয় হয়ে যায়। তাকে প্রতি মুহূর্তে সবে কষ্ট দিতে থাকে। তাকে এটা বোঝানো হয় যে সে একটা বোঝা, সে জীবনে কিছু করতে পারবে না, তার মরে যাওয়া উচিত। এমতো অবস্থায় ছেলেটার সবচেয়ে বড় ঢাল হওয়ার কথা ছিল তার আপন পরিবার,
কিন্তু সে আপন পরিবারও তাকে কোনোদিনও ভালোবাসেনি। তার দিকে মায়া ভরা নয়নে তাকায়নি। সে আপন পরিবারও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত ঘোষণা করে বাসা থেকে বের করে দূরে সরিয়ে দেয়। ছেলেটার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। কীভাবে থাকবে, কি আছে তার বেঁচে থাকার জন্য? কিছুই নেই। ছেলেটা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছিল, ঠিক তখনই তাকে একজন এসে বাঁচায়। সেই লোকটা তার কষ্টের জীবনের কথা বলে ছেলের একটা নতুন একটা জীবন উপহার দেয়। ছেলেটা সেদিন মারা যায়নি, চলে যায় রাজশাহীতে, নতুন একটা শহর, নতুন একটা জায়গা। না আছে কেউ পরিচিত, না আছে কেউ চেনা। কি করবে সে, কোথায় যাবে, কোনো উত্তর ছিল না তার কাছে। সে শুধু মনে মনে আল্লাহকে ডাকছিল। তার বিশ্বাস ছিল ওই সৃষ্টিকর্তার উপর। আল্লাহ তাআলা তার বিশ্বাসকে নষ্ট হতে দেয়নি। হলকি কিনা জানি না, কিন্তু একজন বাবার চোখ যায় সে ছেলেটির উপর। সে কেন জানি নিজেকে আটকে রাখতে পারে না। সে ছেলেটার কাছে হাত রেখে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে বাবা, তুমি এখানে কেন? ছেলেটার সব শুনে বাবাটা নিজেকে আটকে রাখতে পারে না। তার আপন ছেলে বানিয়ে ছেলেটাকে তার বাসায় নিয়ে যায়। নিশ্চয় ছেলেটাকে মহান আল্লাহ তাআলা মূর্তেই একটা বাবা আর একটা মা আর একটা আদরের বোন দিয়ে দেন। আর সেদিন থেকেই ছেলেটার জীবনের চাকা আবার ঘুরতে থাকে। ছেলেটার নতুন বাবা অনেক ধনী হলেও সে চেয়েছিল নিজে উদ্যোগে কিছু করবে, কিন্তু তারা তো পড়াশোনার ডিগ্রি দিয়েও সে একটা চাকরি পায়নি। তার এই হাতটা প্যারালাইজড বলে আবারও সেই হাতের জন্য সে হেরে গেল। ঠিক তখনই ছেলেটার জীবনে একটা মেয়ের আগমন হয়। মেয়েরা ছেলেটাকে আবার সাহস দেয়, সাথে সাপোর্টও। ছেলেটা মেয়েটার কথা মতো তার বান্ধবীদের পড়ানো শুরু করে। মাস শেষে মোটা অঙ্কে টাকা চলে আসে তার পকেটে। চাকরি করতে গিয়ে যখন ছেলেটা জানে যে মেধার চেয়ে টাকার মূল্য বেশি, তখন সে হেরে গিয়েও আবার সে মেধাকেই কাজে লাগিয়ে সে অনেক টাকা জমাতে থাকে। ছেলেটার এই টাকা জমানোর মূল কারণ ছিল তার স্বপ্ন পূরণ, যে স্বপ্নের জন্য তার বেঁচে থাকা। এই স্বপ্ন সে আজ পূরণ করতেছে। আর এই স্বপ্ন পূরণে তার সাথে ছিল তার নতুন পরিবার, সে মেয়েটা যে কিনা এখন তার স্ত্রী। আর তার কোম্পানিতে কাজ করা তার মতোই অসহায় মানুষরা এবং বাকি ওয়ার্কাররা সবাই তার পাশে ছিল, যার জন্য এত বিশাল বড় স্বপ্নটা আজকে সত্যি হয়েছে। আজ তার কাছে নিজের ব্র্যান্ড, গাড়ি, টাকা পয়সা সব আছে। বাবা মা, বোনের ভালোবাসা, তার স্ত্রীর ভালোবাসা, তার ওয়ার্কারদের ভালোবাসা, সেই অনন্ত রকমের অনেক ভালোবাসা খুঁজে পেয়েছে। সেই ছেলেটি আর কেউ নয়, সে হচ্ছে আমি, আপনাদের আবির আহমেদ। আর এই হলো তার ভালোবাসাগুলো, পাশে থাকা পরিবার এবং জান্নাতকে দেখিয়ে কথাগুলো বললাম এবং সবাইকে ধন্যবাদ দিলাম, অসংখ্য ধন্যবাদ। আমার আন্তনগরে ভালোবাসার গল্প শুনে উপস্থিত সবার চোখ জলে ভেসে যায়, আর গল্পে শেষ হয় তাদের করতালি দিয়ে। আমি দেখেছি বাবা, বড় ভাইয়া, ভাবি আর বোনটাও কাঁদছিল। খুব ইচ্ছেও ছিল তাদের কাছে ছুটে যায়, কিন্তু যায়নি। আজ আমি প্রতিষ্ঠিত বলে তারা আমাকে তো চাইবেই, তাহলে আমার খারাপ সময় যারা আমার পাশে ছিল তাদের কী হবে? আমি কোনোভাবেই তাদের সাথে বেইমানি করতে পারবো না। আমি তাদের নিয়ে খুশি, তারাই আমার আপন পরিবার, আমার আন্তনগরে ভালোবাসা।